আচ্ছা, তো গতদিনে আমরা আসলে র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করছিলাম। তো র্যাঙ্কিং ফ্যাক্টর আসলে প্রচুর, মানে প্রচুর বলতে প্রায় 208টা র্যাঙ্কিং ফ্যাক্টর। এখন বিষয়টা হচ্ছে যে আমরা সম্ভবত গতকালকে 50টা বা 52টার মতো দেখেছিলাম আর কি গতকালকে ক্লাসে। তো আজকে একটু বাকিগুলো দেখার চেষ্টা করব, হয়তো সবগুলো সম্ভব হবে না, কিন্তু আপনাদেরকে যে কাজটা দিব যে সবগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর আপনারা একটু দেখবেন, দেখার পর যদি কোথাও যদি কোনো প্রবলেম মনে হয় দেন ওই প্রবলেমগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ইন ফিউচার নেক্সট ক্লাসে হয়তো আলোচনা করব, বা দেখা যাচ্ছে আমাদের ব্রেকের পর যে সেশনটা থাকে বা ব্রেকের পর যে সময়টা থাকে তখন হয়তো আলোচনা করে দেব। কারণ এই র্যাঙ্কিং ফ্যাক্টর যদি প্রতিদিন 50টা করে পড়াই বা দেখা যাচ্ছে 50টা করে যদি বুঝাই দেই তাহলে আমাদের দেখা 4টা ক্লাস চলে যাবে, তো এটা একটা অনেক বেশি সময়। তো আপনারা একটু ওই র্যাঙ্কিং ফ্যাক্টরের যে শিটটা বা যে ফাইলটা আপনাদেরকে দেওয়া আছে ওইটা একটু আপনারা দেখবেন, যদি কোথাও মানে হয়তো প্রবলেম হবে, দুই একটাতে বুঝতে হয়তো প্রবলেম হবে, সেগুলো আপনাদেরকে বুঝাই দিব। কারণ ওইখানে এমনও এমনও কিছু আছে যেগুলো দেখলে আপনারা মানে আপনাদের কাছে খুবই পরিচিত মনে হবে, বা দেখাচ্ছে হয়তো ওইটা সম্পর্কে আপনাদেরকে অলরেডি বলা হয়ে গেছে, বা দেখা যাচ্ছে অন পেজ অফ পেজ লোকাল বা দেখা যাচ্ছে টেকনিক্যাল এসইও যখন আমরা শিখে আসছি তখন হয়তো ওই বিষয়গুলো অটোমেটিক কভার হয়ে গেছে। তো আজকে র্যাঙ্কিং ফ্যাক্টর কিছু দেখি আর বাকিগুলো আপনাদেরকে বলা চলে যে হোম টাস্ক বা দেখা যাচ্ছে যে আপনাদের বাড়ির কাজ হিসেবে দিব, ওগুলো আপনারা একটু পড়ে দেখে যদি কোথাও প্রবলেম থাকে আমাকে নেক্সট ক্লাসে জানাবেন। স্যার জি জ্যোতির্ময়, স্যার একটা কোশ্চেন করতাম স্যার, ক্লাস রিলেটেড হলে এখনই করতে পারেন অথবা দেখা যাচ্ছে ক্লাস রিলেটেড না হলে ব্রেক পর করতে হবে। আচ্ছা স্যার পরে তাহলে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, গতকাল মনে হয় যে ডোমেন অথরিটি এই পর্যন্ত, তার হ্যাঁ ডোমেন অথরিটি পর্যন্ত বলা ছিল, যেটা আমরা সংক্ষেপে বলি ডিএ। তো সহজ কথায় যেটা বলি যে ডিএ যদি বেশি হয়, আমাদের সাইটটা যদি ডিএ বা ডোমেন অথরিটি যদি বেশি হয় এটা হচ্ছে 100 পর্যন্ত কাউন্ট হয়। তো আমাদের যত বেশি হবে তত আমাদের পেজটা র্যাঙ্কিং এর সামনের দিকে থাকবে। আচ্ছা, এরপর যেটা বলা আছে যে পেজ র্যাঙ্ক পিআর যেটাকে বলা হয় সংক্ষেপে, তো পিআরটা আসলে এখন অ্যাকচুয়ালি খুব একটা ভালোভাবে কাজ করে না। এটা বলছে যে নট নট পারফেক্টলি কোরিলেটেড, এটা অ্যাকচুয়ালি এখন খুব একটা ভালোভাবে কাজ করে না। এটা মনে হয় আমার যতটুকু জানা আছে 2015 সালের আগ পর্যন্ত এটা খুব ভালো কাজ করতো, অর্থাৎ পেজের যে র্যাঙ্কিংটা, অর্থাৎ প্রত্যেকটা পেজের ইন্ডিভিজুয়াল র্যাঙ্কিং তারা হচ্ছে কাউন্ট করতো, দেন সবগুলোকে একত্রিত করে একটা পেজ র্যাঙ্ক তারা কাউন্ট করে সেটাকে র্যাঙ্কিং এর সামনের দিকে রাখতো। তো এটা এখন আসলে অ্যাকচুয়ালি কাজ করে না, এখন দেখা যাচ্ছে যে ইন্ডিভিজুয়াল পেজ র্যাঙ্ক হয়ে যায়, ইন্ডিভিজুয়াল একটা পোস্ট পর্যন্ত র্যাঙ্ক হয়ে যায়। তো এটা আসলে দেখাচ্ছে যে আগের মতো এই পেজ র্যাঙ্কিংটা এটা আগের মতো আর কাজ করে না। এটা নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই, এটা আপনারা চাইলে অমিট করতে পারেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে ইউআরএল লেন্থ। আপনারা অনেক সময় দেখবেন যে ইউআরএল এর যে লেন্থটা আছে, দেখুন অনেক বড় একটা ইউআরএল লেন্থ আছে। যেমন এইটাতে যদি আসি আমাদের এই শিটটাতে, এই শিটটাতে দেখেন ইউআরএল এর যে লেন্থটা আছে এটা কিন্তু অনেক বড়। এটা হয়তো চেঞ্জ করার, এই গুগল ডক্স হয়তো চেঞ্জ করার ওয়ে নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে যখন ওয়েবসাইটগুলোতে যাবেন তখন দেখবেন যে ইউআরএল গুলোর লেন্থ মোটামুটি ছোট রাখা হয়। আমরা নিজেরাও আমাদের সাইটে যখন পোস্ট করেছিলাম তখন কিন্তু এখানে ইউআরএলটা সিলেক্ট করার বা ইরেক্ট ইউআরএলটা চুজ করে দেওয়ার একটা অপশন ছিল। আচ্ছা, এই backlinko.com এটা হচ্ছে এসইও এর জন্য অনেক ভালো একটা ব্লগ সাইট বা দেখাচ্ছে অনেক ভালো একটা সাইট আর কি। আচ্ছা, তো এরা আমাদেরকে যে কাজটা করতে হবে সবসময় আমাদেরকে ইউআরএলটাকে ছোট রাখার চেষ্টা করতে হবে, ছোট এবং রিলেভেন্ট রাখার চেষ্টা করতে হবে। এটা যত ছোট হবে রিলেভেন্ট হবে এটা মনে রাখা ততটাই সহজ হবে। আচ্ছা, এরপর যেটা বলা আছে যে ইউআরএল এর যে পাথটা, ইউআরএল এর পাথটা এটা দেখবেন যে অনেক সময় এরকম হয়। আচ্ছা, আমাদের সাইটটাতে যদি যাই,
আচ্ছা, আমাদের এখানে একটা পোস্ট ছিল, সেটা হচ্ছে যে সম্ভবত এটা সোশ্যাল মিডিয়া এসএসএম এর আন্ডারে বা এসএসএম ক্যাটাগরির আন্ডারে আমরা এটা করেছিলাম। তো এটা যদি আমরা যাই, দেখেন এখানে যে আমাদের ইউআরএলটা আছে এটা খুব একটা ভালোভাবে অর্গানাইজড ওয়েতে সাজানো নাই। অর্থাৎ আমাদের কি প্রথমে কি করতে হবে, যে আমাদের প্রথমে ওয়েবসাইটটাতে আসতে হবে, দেন একটা ফোল্ডার আছে, তার মধ্যে আরেকটা ফোল্ডার আছে, তার মধ্যে আরেকটা ফোল্ডার আছে, দেন আমাদের এই পোস্টটা এখানে আছে। তো আসলে এইখানে যে ইউআরএল এর যে পাথটা আছে এটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, তো আমাদেরকে এই ইউআরএল এর পাথটাকে শর্ট করতে হবে। যেটা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস, যে আপনাদের ওয়েবসাইটের ডোমেন, তারপরে হচ্ছে আপনাদের যে পোস্টের যে ইউআরএলটা, এইটা থাকা সবচাইতে জরুরি। তো অনেকে আবার করে কি, যে ক্যাটাগরি ওয়াইজ বা ক্যাটাগরি ক্যাটাগরি ভাগ করে এই ফোল্ডারগুলোকে তারা বা এই সেগমেন্টগুলোকে বা পাথগুলোকে তারা ভাগ করে দেয়। যেমন অনেক সাইটে গেলে আপনারা দেখবেন লেখা আছে এই ওয়েবসাইটের ডোমেন, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর সাব ক্যাটাগরি, দেন ওই পোস্ট, এভাবে লেখা থাকে। আচ্ছা, এটা একটু পরে দেখবো, র্যাঙ্কিং ফ্যাক্টর অবশ্যই এটা বলা আছে। তো ইউআরএল পার্টটা যেটা করতে হবে, যে এটা শর্ট রাখার চেষ্টা করতে হবে। আচ্ছা একটু, এক সেকেন্ড। আচ্ছা, তো ইউআরএল পার্টটাকে অবশ্যই অর্গানাইজড ওয়েতে রাখতে হবে। আচ্ছা, হিউম্যান এডিটরসের যে বিষয়টা, যে এটা ঘুরে ফিরে আবার ওই একই জায়গাতে চলে আসলাম আমরা, যে আমাদের পোস্টগুলো যদি অবশ্যই হিউম্যান এডিটর বা দেখা যাচ্ছে যে আমরা নিজেরাই যদি লিখি, এটা সবচাইতে বেটার। এখন অনেকে আছে যে অটো জেনারেটর দিয়ে কাজ করে নেয়, এটা আসলে ঠিক না। এবং দেখা যাচ্ছে যে সাইটগুলোতে ওপেন সোর্স বা দেখা যাচ্ছে ওপেন রিসোর্স হিউম্যান এডিটরের অপশন থাকে, সেগুলোকে আসলে গুগল বেশি প্রায়োরিটি দেয়। আপনারা যদি উইকিপিডিয়াতে যান, দেখবেন যে উইকিপিডিয়াতে যারা ওই ইনফরমেশন গুলো ইনক্লুড করছে তাদের কিন্তু নামটা ওইখানে শো করে। আপনারা কি কখনো দেখেছেন এটা? জি স্যার, শো করে। আর উইকিপিডিয়া নিজেরাই যে ইনফরমেশন গুলো কালেক্ট করে বা দেখা যাচ্ছে নিজেরাই যেগুলো তাদের সাইট নেয় সেখানে অবশ্য থাকে না, কিন্তু দেখাচ্ছে যে অবশ্যই একটা জায়গায় এই উইকিপিডিয়াতে যারা এই ইনফরমেশন গুলো অ্যাড করে রাখছে তাদের নামটা কিন্তু এখানে ইনক্লুড করা থাকে। আচ্ছা দেখেন, দিস পেজ ওয়াজ এডিটেড মার্চ 28, আচ্ছা 2021, অর্থাৎ আজকে এই পেজটাকে কখন কোনো একটা সময় এডিট করা হয়েছে। তো এইটা যদি হয় বা দেখা যাচ্ছে যে আসলে হিউম্যান এডিটর যদি থাকে, তাহলে কি হয় যে হিউম্যান এডিটররা আসলে সবসময় কিন্তু অ্যাক্টিভ, অথবা দেখা যাচ্ছে এখানে যদি সবাই এডিট করতে পারে বা দেখা যাচ্ছে আমরা যদি এডিট করতে পারি, তাহলে কি হবে যে এখানে কিন্তু ডেটাগুলো রেগুলারলি আপডেট হবে। কারণ উইকিপিডিয়ার যারা ইউজার আছে বা দেখা যাচ্ছে উইকিপিডিয়ার কিন্তু ইউজারের পরিমাণ কিন্তু একটা হিউজ, তো এখানে যদি সবাই যদি এটাকে এডিট করতে পারে বা তারা যদি এখানে যদি কোনো তথ্য অ্যাড করতে চায়, এটা যদি সবার কাছে অ্যাক্সেস থাকে এবং দেখা যাচ্ছে অবশ্যই একটা প্রসিডিউরের মধ্যে থাকতে হবে, তাছাড়া দেখা যাচ্ছে যে কেউ যে কোনো কিছু এখানে ইনক্লুড করে দিয়ে যাবে, তো বিষয়টা হচ্ছে যে এই ধরনের হিউম্যান এডিটর যদি থাকে তাহলে পেজটা সবসময় আপ টু ডেট থাকে, মানে থাকার একটা পসিবিলিটি আছে। এবং দেখা যাচ্ছে এই কারণে গুগল এটাকে র্যাঙ্কিং ফ্যাক্টরের সামনের দিকে রাখে। তো যদি হিউম্যান এডিটর থাকে তাহলে অবশ্যই এটা আমাদের জন্য একটা বেটার অপশন। পেজ ক্যাটাগরি, তো আপনি যখনই কোনো পেজ ক্রিয়েট করবেন বা দেখা যাচ্ছে আপনার সাইটে যখনই কোনো পেজ আপনি নতুন একটা পেজ যখন অ্যাড করবেন, তখন অবশ্যই পেজগুলোর একটা ক্যাটাগরি আপনাকে দিতে হবে। গতদিনই কেউ একজন বলেছিলেন এরকম, যে আমি যদি আমার পেজ আমার সাইটটা যদি এক মানে বিভিন্ন ক্যাটাগরির পোস্ট রাখতে চাই তাহলে কি সম্ভব কিনা। তো এটা অবশ্যই সম্ভব, দেখা যাচ্ছে আপনি ডিফারেন্ট পেজগুলোতে আপনি ডিফারেন্ট মানে একটা এক একটা পেজে আপনি এক এক ধরনের পোস্ট আপনি রাখছেন, তো ওই পোস্টের যে মানে ওই পেজ ওই পোস্টটা যে পেজে রাখছেন ওই পেজের অবশ্যই একটা ক্যাটাগরি আপনাকে ডিফাইন করে দিতে হবে। ধরেন আপনি হেলথ রিলেটেড একটা ওয়েবসাইট বা দেখা যাচ্ছে যে ফিটনেস রিলেটেড একটা ওয়েবসাইট আপনি ক্রিয়েট করছেন, তো একটা পেজে আপনি হচ্ছে ফিটনেস এর জন্য দেখা যাচ্ছে যেগুলো হেলদি ফুড আছে, তো হেলদি ফুড সম্পর্কে একটা পেজে আপনি লিখলেন, সেটার ক্যাটাগরি এক ধরনের হবে। কোথাও হয়তো আপনি জিম সম্পর্কে লিখলেন, সেটার হচ্ছে সেই পেজটার ক্যাটাগরি একরকম হবে। কোথাও হয়তো আপনি ডায়েট ফুড নিয়ে লিখলেন, সেটা সেটার ক্যাটাগরি একরকম হবে। তো এই ক্যাটাগরি প্রত্যেকটা পেজের ক্যাটাগরি কিন্তু আমাদেরকে সঠিকভাবে ডিফাইন করে দিতে হবে। এতে করে যে কাজটা হবে, যে নির্দিষ্ট ক্যাটাগরিতে
আমাদের ওই পেজগুলো র্যাঙ্ক হবে। এবং দেখা যাচ্ছে অনেক সময় এরকম হয় যে পেজ র্যাঙ্ক হয় নাই, বা দেখা যাচ্ছে আমাদের সাইটটা র্যাঙ্ক হয় না, কিন্তু একটা পোস্ট র্যাঙ্ক হয়ে গেছে। অর্থাৎ অনেক ভালো কোয়ালিটির একটা পোস্ট আপনি লিখছেন, অনেক সুন্দরভাবে লিখছেন, সুন্দরভাবে অপটিমাইজ করছেন, দেখা যাচ্ছে ওই পোস্টটা র্যাঙ্ক হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে ওই পোস্টের থ্রুতে আপনার সাইটে ভিজিটর আসছে। তো এই কারণে ক্যাটাগরিগুলোকে সুন্দরভাবে এবং মানে যথোপযুক্ত যে ক্যাটাগরি আছে এটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তবে অবশ্যই রিলেভেন্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখন আপনার হয়তো হেলথ হেলথ রিলেটেড একটা সাইট আপনার, সেখানে হয়তো এই ধরনের, যেমন বললাম যে জিম, ফিটনেস, হেলদি ফুড, ডায়েট ফুড, এগুলো সম্পর্কে আপনি লিখতে পারেন, কিন্তু এখানে আসলে দেখা যাচ্ছে যে অন্য কোনো বিষয় বা কৃষি যন্ত্রপাতি বা দেখা যাচ্ছে যে কৃষি কাজে ব্যবহৃত কোনো ওষুধপত্র বা সার, রাসায়নিক সার, এগুলো সম্পর্কে লেখাটা এখানে অবশ্যই ইরিলেভেন্ট হবে। এখানে এই ধরনের কোনো ক্যাটাগরি থাকাই যাবে না। তো অবশ্যই ক্যাটাগরি রিলেভেন্ট হতে হবে। এবং দেখা যাচ্ছে যে আপনি হয়তো চিন্তা করতে পারেন যে আমি আমার সাইটটাতে অনেক ধরনের পোস্ট বা অনেক ধরনের কন্টেন্ট রাখবো, কিন্তু অবশ্যই এই রিলেভেন্ট কন্টেন্ট বা রিলেভেন্ট ক্যাটাগরির কন্টেন্টগুলো রাখতে হবে। এখন দেখা যাচ্ছে আপনি চাচ্ছেন যে সারা দুনিয়ার সব কন্টেন্ট আপনার ওয়েবসাইটে রাখবেন, এটাও পসিবল। যেমন ধরেন আমি যদি উইকিপিডিয়ার কথাই বলি, এদের কাছে সবচেয়ে বেশি মনে হয় যে তথ্য এদের কাছে আছে, তো দেখা যাচ্ছে সারা দুনিয়ার সব খবর ওদের কাছে আছে, কিন্তু বিষয়টা হচ্ছে ও না না তো দেখা যাচ্ছে সারা দুনিয়ার সব তথ্য আপনি রাখতে চাচ্ছেন। তো এটা আসলে একটা হিউজ একটা প্ল্যান, কারণ উইকিপিডিয়া কিন্তু একদিনে তৈরি হয় নাই, এবং উইকিপিডিয়ার যে পরিমাণ তথ্য আছে এটা আসলে আমরা যদি কালেক্ট করতে চাই বা দেখা যাচ্ছে আমরা যদি এইরকম একটা সাইট তৈরি করতে চাই, তাহলে হয়তো আমাদের অনেক সময় লাগবে বা অনেক বেশি পরিশ্রম করতে হবে। তো দেখা যাচ্ছে অনেকে এটা করতে পারে না, বা দেখা যাচ্ছে ওটা প্ল্যানটা অনেক বড় থাকে। তো এই কারণে আমাদেরকে যে কাজটা করতে হয় যে রিলেভেন্ট কিছু সেক্টর বা রিলেভেন্ট কিছু সাইট নিয়ে আমাদেরকে কাজ করতে হয়। আচ্ছা, এরপর যেটা বলছে কিওয়ার্ড, কিওয়ার্ডস ইন ইউআরএল, এটা দেখে আপনারা খুব সহজেই বুঝতে পারছেন যে আসলে এখানে কি মিন করছে। আপনারা যে ইউআরএল স্ট্রাকচারটা বা দেখাচ্ছে যে ইউআরএলটা আপনাদের পোস্টের জন্য দিবেন, সেখানে অবশ্যই রিলেভেন্ট কিওয়ার্ড থাকতে হবে, অথবা আপনাদের যে মেইন যে কি ফ্রেজটা এটা অবশ্যই আপনাদের ইউআরএল এ থাকতে হবে। এরপর যেটা বলছে যে ইউআরএল স্ট্রিং, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এটা দেখলে আপনারা সবচেয়ে সুন্দরভাবে বুঝতে পারবেন। একটু আগে বললাম যে ক্যাটাগরি ওয়াইজ বা দেখা যাচ্ছে আমাদেরকে যে আমাদের যে ইউআরএলটা থাকবে এটাকে আমাদের সুন্দরভাবে সাজাতে হবে, অর্থাৎ সেকশন বাই সেকশন বা দেখা যাচ্ছে যে একদম সিলো স্ট্রাকচার ওয়াইজ এটাকে আমাদের সাজাতে হবে। আচ্ছা, এইটা আসলে দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদেরকে যে ক্যাটাগরি বা দেখা যাচ্ছে আমাদের যে সাব ক্যাটাগরি বা দেখা যাচ্ছে সেটার যে আবার সাব ক্যাটাগরি আছে, এই ওয়াইজ আমাদেরকে সুন্দরভাবে আমাদের ইউআরএল স্ট্রিংটাকে সাজাতে হবে। আমরা যদি একটা স্ট্রাকচার দেখি, আমি যদি ভুল না হই তাহলে তো সিলো স্ট্রাকচার, হ্যাঁ এখানে সিলো স্ট্রাকচারের একটা উদাহরণ আসছে, সেটা একটু দেখাই আপনাদেরকে। ইমেজটা দেখাই, আচ্ছা ইমেজের সাইজ আসলে খুবই ছোট, এটা দেখলে সহজে বোঝা যাচ্ছে। সেটা হচ্ছে আমরা যখন আমাদের ওয়েবসাইটটা রেডি করব, তখন আমাদের একটা মেইন একটা ডোমেন থাকবে, সেটা হচ্ছে আমাদের মেইন সাইট। এটাতে দেখা যাচ্ছে বেশ কিছু সাব মানে ক্যাটাগরি থাকবে, সেটার আবার বেশ কিছু সাব ক্যাটাগরি থাকবে, এবং দেখা যাচ্ছে এই সাব ক্যাটাগরিগুলোর আন্ডারে আমরা আমাদের পোস্টগুলোকে রাখতে পারি। এটাকে মূলত বলা হচ্ছে যে সিলো স্ট্রাকচার। এবং দেখা যাচ্ছে আমাদের ইউআরএল যে স্ট্রিংটা, এই ইউআরএল এর স্ট্রিংটা আমরা একটা সিলো স্ট্রাকচারে সাজাবো, যাতে করে আমাদের সাইটটা একদম সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে সবার সামনে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে? স্যার ক্লিয়ার। আচ্ছা, এরপরে যেটা আছে রেফারেন্সেস অ্যান্ড সোর্সেস। তো রেফারেন্স গুলো এবং সোর্স, আমরা আসলে যখন কোনো ইনফরমেশন কালেক্ট করি, তো নর্মালি এখন তো আমরা সব ইনফরমেশন ইন্টারনেট থেকে কালেক্ট করি, আমাদের কি মানে
অন্য কোনো সোর্স আছে বলে এখন আমার মনে হয় না, বা দেখা যাচ্ছে আছে বই পুস্তক ঘেটে, বা দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিরেক্টরি বা বিভিন্ন কিছু করে বা বিভিন্ন জনের সাথে কথা বলে নিউজ কভারেজ করে, এগুলো হয়তো আমরা করতে পারি ইন্টারনেট রিসার্চ না করে। কিন্তু যদি আমাদের ব্লগ সাইট হয় বা টেকনোলজি রিলেটেড সাইট যদি হয়, তাহলে অবশ্যই ইন্টারনেট আমাদের জন্য মেইন যে সোর্স, একদম মেইন সোর্স হচ্ছে ইন্টারনেট। তো এই ক্ষেত্রে যে কাজটা হয়, অনেক সময় আমরা কন্টেন্ট গুলো পড়ি, কন্টেন্ট গুলো পড়ার পর নিজেদের মতো করে একটা তৈরি করি, এটা ঠিক আছে, এটা কোনো কপিরাইট হবে না, এটা আমরা হচ্ছে নিজেদের মতো করেই তৈরি করছি, বা নিজেরা পড়ে যেটা বুঝলাম এটা আমরা লেখার চেষ্টা করছি। তো অবশ্যই এটা ইউনিক হবে এবং দেখাচ্ছে যে এটা কখনোই কপিরাইট ইস্যুতে ক্লেম করতে পারবে না। কিন্তু একটা বিষয় আছে, অনেক সময় কিছু কিছু কোটেশন বা দেখা যাচ্ছে কিছু কিছু বিষয় আমাদেরকে হুবহু তুলে ধরতে হয়, তো এই ক্ষেত্রে অবশ্যই রেফারেন্স রাখতে হবে। যেমন আমরা যদি এই রেফারেন্স গুলো রাখি, এটার আরেকটা সুবিধা আছে যে ধরেন আমি হচ্ছে একটা কথা বললাম বা দেখা যাচ্ছে কিছু একটা লিখে এখানে রেফারেন্স ডাললাম হচ্ছে উইকিপিডিয়াকে, তো উইকিপিডিয়া অবশ্যই একটা অনেক ভালো মানের সাইট, বা দেখা যাচ্ছে গুগলের কাছে অনেক ট্রাস্টেড একটা সাইট। আমি যদি উইকিপিডিয়াকে রেফারেন্স দেই, বা দেখা যাচ্ছে আমার ব্লগটাতে বা আমি যেটা কন্টেন্টটা তৈরি করছি এখানে যদি উইকিপিডিয়ার একটা রেফারেন্স থাকে, তাহলে অবশ্যই সেটা আমার কন্টেন্টের জন্য একটা ভালো বিষয় হবে। এবং দেখা যাচ্ছে আমি যদি সোর্সটা উল্লেখ করি, তাহলে এটাও একটা অনেক ভালো বিষয় যে আমি কোন সোর্স থেকে বা কোন রেফারেন্স থেকে এই ইনফরমেশনটা পাচ্ছি। তো আপনি যদি কখনো কোনো ইনফরমেশন হুবহু আপনার সাইটে ইউজ করতে হয়, তাহলে অবশ্যই এখানে রেফারেন্স দিয়ে ইউজ করাটা সবচেয়ে বেটার। আচ্ছা, এরপরে বলছে যে বুলেটস অ্যান্ড নাম্বার লিস্ট, যে আপনারা বোঝেন বা এটা সম্পর্কে হয়তো সবারই আইডিয়া আছে যে যখন আমরা একটা কন্টেন্ট রেডি করব, সেই কন্টেন্টটা যদি সুন্দরভাবে অপটিমাইজড হয় এবং দেখা যাচ্ছে যে প্রত্যেকটা পার্ট যদি বুলেট পয়েন্ট বা দেখা যাচ্ছে যে নিউমেরিক্যাল অর্ডারে যদি সাজানো হয়, তাহলে এইটা আসলে আমাদের জন্য খুব একটা ভালো বিষয়, বা দেখা যাচ্ছে যে যারা আমাদের অডিয়েন্স আছে তাদের কাছে এটা পড়তে সুবিধা হয়, বা দেখা যাচ্ছে আমাদের কন্টেন্টের রিডেবিলিটি বেড়ে যায়। আচ্ছা, আমরা যদি একটু গুগলে সার্চ দিই, এটা যদি সার্চ দেয় হাউ টু রাইট এ রাইট এ আর্টিকেল ইন জার্নাল, দেখি, দেখেন গুগলে আমাদের এই সাইটটা বা দেখা যাচ্ছে গুগলে যখন আমরা সার্চ দিলাম যে হাউ টু রাইট এ আর্টিকেল ইন জার্নাল, একদম সুন্দরভাবে এই পয়েন্টগুলো আমাদেরকে দেখাচ্ছে, বুলেট পয়েন্ট হিসেবে এই পয়েন্টগুলো দেখাচ্ছে। আমরা যদি এই সাইটটা যদি যাই, দেখেন আমরা ওই আর্টিকেলটাতে আসলাম, কোথাও কিন্তু ওইভাবে বুলেট পয়েন্ট হিসেবে দেওয়া নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে এই কন্টেন্ট বা এই বিষয়গুলো সুন্দরভাবে এখানে সেগমেন্ট আকারে সাজানো আছে, যে হাউ টু রাইট এ জার্নাল আর্টিকেল। এটা মোর আইটেমসে যদি আমরা যাই, দেখেন এখানে কিন্তু ইন ডিটেলস বলা আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের এই কন্টেন্টটাকে পার্ট বাই পার্ট বা দেখা যাচ্ছে যে পোর্শন বাই পোর্শন বা সেকশন বাই সেকশন সুন্দরভাবে সাজানো আছে। তো এই কারণে গুগল যে কাজটা করে, যে গুগল নিজেই এটাকে সার্চ করে দেখে যে এখানে আসলে যে পার্টগুলো আমরা দেখাতে চাচ্ছি এটার আসলে একটা সামারাইজ করে। তো আমরা যদি এই ধরনের বুলেট পয়েন্ট বা দেখা যাচ্ছে যে নাম্বারিং করে যদি আমাদের সাইটটাতে যদি দিয়ে রাখি, তাহলে এটা গুগলের জন্য সুবিধা হয় এবং সে একদম গুগল সার্চেই এই রেজাল্টটা দেখায়। এবং দেখাচ্ছে আপনাদের এখানে যদি এই যে মোর আইটেমস এই অপশনটা যখন আছে, আপনারা যখন গুগলে এই ধরনের রেজাল্ট পান, তাহলে এটা কিন্তু পড়তে সবার জন্য সুবিধা হয় এবং দেখাচ্ছে এখান থেকে ওয়েবসাইটে ভিজিট করার পসিবিলিটি অনেক অনেক বেশি। এই কারণে যে কাজটা করতে হয়, আমাদেরকে এই র্যাঙ্কিং ফ্যাক্টরটা একটু মেনে চলতে হয়, যে বুলেট পয়েন্টস অ্যান্ড নাম্বার লিস্ট, এটা আমরা যদি এইভাবে যদি আমাদের কন্টেন্টগুলোকে সুন্দরভাবে সাজাতে পারি, অপটিমাইজ করতে পারি, তাহলে অবশ্যই এটা গুগল সার্চে সামনের দিকে আসবে এবং এটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, প্রায়োরিটি অফ পেজ ইন সাইট ম্যাপ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা যখন একটা সাইট যখন রেডি করি বা একটা সাইটের যখন একটা সাইট যখন আমরা তৈরি করি তখন, বা কন্টেন্টগুলো যখন পাবলিশ করি, তখন এটার একটা সাইট ম্যাপ রেডি হয়। এবং এই সাইট ম্যাপটাতে যে কাজটা হয়, যে এই সাইট ম্যাপে সবগুলো কন্টেন্টের বা দেখা যাচ্ছে আমাদের পেজটার যে পুরো ওভারঅল যে সামারি, এটা এখানে দেওয়া থাকে। আমি যদি দেখাতে পারি তাহলে মনে হয় যে ভালো হবে আপনাদের জন্য।
আচ্ছা দেখেন, আমরা যে পেজটাতে ছিলাম ওই পেজের একটা সাইট ম্যাপ আমরা এখান থেকে দেখছি। তো এক্সাম্পল সাইট ম্যাপ এইখানে দেখেন, এই সাইট ম্যাপ গুলো প্রত্যেকটা এখানে আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। পেজ সাইট ম্যাপ, তারপর হচ্ছে হাব রিসোর্স সাইট ম্যাপ, এখানে প্রত্যেকটা সাইট ম্যাপ আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। দেখেন আমরা যখন এই ডিরেক্টরিতে আসলাম তখন এই, অর্থাৎ এটা কোনটার আন্ডারে আছে, পেজ রিসোর্স আছে সম্ভবত। তো দেখেন এইখানে প্রত্যেকটা কন্টেন্ট বা প্রত্যেকটা পোস্ট এখানে সুন্দরভাবে লিংক হিসেবে দেওয়া আছে। আর আমরা যদি একটা সাইটে যদি যাই, সেই সাইটটাতে যাওয়ার পর দেখাচ্ছে যে সেই সাইটটার হচ্ছে কোথায় কি কন্টেন্ট আছে, কোথায় কি পোস্ট আছে, এগুলো হচ্ছে আমরা হিউম্যান আমরা হচ্ছে খালি চোখে দেখি, কিন্তু গুগল আসলে এই কাজটা করে না। গুগল যে কাজটা করে যে সে হচ্ছে এই ওয়েবসাইটের সাইট ম্যাপে আসে, আসার পর এইভাবে কন্টেন্টগুলোর লিস্ট সে দেখে, দেখার পর সে হচ্ছে এখান থেকে এগুলোকে চেক করে দেখে। দেখেন এই যে কন্টাক্ট যে পেজটা আছে এখানে, সেই কন্টাক্ট পেজটা এই লিঙ্কটা জাস্ট ক্রাউল করবে, এই লিঙ্কটা ক্রাউল করে এই কন্টাক্ট পেজে কি ইনফরমেশন আছে সেটা সে দেখে নিবে। তারপর হচ্ছে গুগল এসইও গাইড, দেখেন এইটাতে কি কন্টাক্ট মানে কি ইনফরমেশন আছে সে গুগল এখানে এসে এটাকে দেখে নিবে। তো এই ধরনের সাইট ম্যাপ থাকা সবচাইতে জরুরি। বা দেখা যাচ্ছে সাইট ম্যাপে একটা কাজ হয় যে প্রায়োরিটি অফ পেজ ইন সাইট ম্যাপ, অর্থাৎ যে পেজটা সবচাইতে বেটার বা দেখা যাচ্ছে যে পেজটা আপনার সবচাইতে ভালো মানের কন্টেন্ট আছে, এটাকে আপনি সাইট ম্যাপে প্রথমের দিকে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ প্রায়োরিটি যদি বেশি পায় যে পেজটা বা যে মানে যে পেজে আপনি কন্টেন্ট ভালো মানের রাখছেন, এটা যদি সাইট ম্যাপে প্রায়োরিটি বেশি পায় তাহলে দেখা যায় গুগল প্রথমে ওইটাকে ভিজিট করবে এবং ওই পেজটার থ্রুতে আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করা বা দেখা যাচ্ছে গুগল আপনাকে এটাকে পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাউন্ট করে আপনার সাইটটাকে হয়তো সামনের দিকে রাখবে। কারণ আমরা হয়তো প্রাথমিক অবস্থায় ওয়েবসাইটে গিয়ে কন্টেন্ট কোথায় কি আছে এগুলো চেক করি, কিন্তু গুগল আসলে তা করে না। গুগল তার রোবট দিয়ে চেক করে, সে হচ্ছে রোবট টেক্সট ডট আইও তে এসে এবং দেখা যাচ্ছে যে সেই গুগল সাইট ম্যাপটা বা ওই সাইটের সাইট ম্যাপটা সে লিঙ্ক ওয়াইজ ক্রাউল করে, করে সেখান থেকে দেখে যে কোন পেজের কন্টেন্ট কেমন, কোয়ালিটি কেমন, কি ইনফরমেশন আছে, কতগুলো ইনফরমেশন আছে, এগুলো সে একটা একটা করে চেক করে। তো সাইট ম্যাপে অবশ্যই প্রায়োরিটিটা বেশি দিতে হবে সেই পেজটাকে যে পেজে আমাদের কোয়ালিটি কন্টেন্ট বা দেখা যাচ্ছে র্যাঙ্ক হওয়ার পসিবিলিটি বেশি আছে। এরপর যেটা বলা আছে যে টু মেনি আউটবাউন্ড লিঙ্কস, যদি অনেক বেশি পরিমাণ আউটবাউন্ড লিঙ্ক দেন এটা আপনার জন্য একটা নেগেটিভ ইস্যু হিসেবে বা দেখা যাচ্ছে নেগেটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে, মানে দেখা যাচ্ছে আপনাকে এটা র্যাঙ্কিং এর পেছনের দিকে ঠেলে দিবে। তো অবশ্যই টু মেনি আউটবাউন্ড লিঙ্ক ইউজ করা যাবে না। সবচেয়ে গুড প্র্যাকটিস যেটা, যে দুইটা বা তিনটা, ম্যাক্সিমাম তিনটা, মিনিমাম একটা, বেস্ট হচ্ছে দুইটা ব্যাকলিঙ্ক ইউজ করা, সরি আউটবাউন্ড লিঙ্ক ইউজ করা। বিষয়টা ক্লিয়ার আপনাদের কাছে যে আউটবাউন্ড লিঙ্ক কতগুলো ইউজ করব? জি স্যার। ঠিক আছে, বেস্ট প্র্যাকটিস মানে একটা করলে স্যার হচ্ছে মূলত বেটার, তাই তো স্যার? না, একটা করলে, একটা হচ্ছে মিনিমাম, দুইটা করলে বেটার, তিনটা হচ্ছে ম্যাক্সিমাম। তো সবচেয়ে বেটার হচ্ছে দুইটা আউটবাউন্ড লিঙ্ক আচ্ছা ঠিক আছে। রাখা। আচ্ছা, এরপর বলছে যে ইউএক্স সিগন্যালস ফ্রম আদার কিওয়ার্ডস পেজ র্যাঙ্ক ফর। আচ্ছা ঠিক আছে, আপনার সাইটটা একটু আগেই বললাম যে আপনার সাইটে হয়তো বিভিন্ন ধরনের কন্টেন্ট থাকতে পারে। একটা এক্সাম্পল দিয়েছিলাম এরকম যে হেলথ রিলেটেড যদি একটা সাইট আপনার হয়, কোথাও হয়তো ইয়োগা, কোথাও হয়তো ফিটনেস টিপস, কোথাও হয়তো ডায়েট ফুড, কোথাও হয়তো হেলদি ফুড, এগুলো নিয়ে হয়তো আপনি কথা বলছেন। এখন প্রত্যেকটা পেজের আলাদা আলাদা ক্যাটাগরি হবে এবং দেখা যাচ্ছে প্রত্যেকটা পেজের জন্য কিন্তু আলাদা আলাদা কিওয়ার্ড থাকবে। তো এইটার বিষয়টা হচ্ছে যে আপনার যতগুলো পেজ র্যাঙ্ক করবে বা দেখা যাচ্ছে আলাদা আলাদা কিওয়ার্ডের জন্য আপনার যতগুলো পেজ র্যাঙ্ক করবে আপনার সাইটটা তত সামনের দিকে আগায় যাবে। অর্থাৎ ওভারঅল একটা স্কোর আপনার যদি ভালো হয় তাহলে সাইটটাকে সামনের দিকে র্যাঙ্ক করতে অনেক সুবিধা হয়। আর আপনার পেজে দেখা যাচ্ছে, আপনার দেখা যাচ্ছে ওয়েবসাইটে চারটা পেজ আছে, চারটা পেজের মধ্যে তিনটা পেজই অনেক ভালো র্যাঙ্কিং করতেছে বা দেখা যাচ্ছে তিনটা পেজে অনেক ভালো কিওয়ার্ড ইউজ করা আছে এবং দেখা যাচ্ছে এটা আপনার জন্য একটা বেটার রেজাল্ট আনবে। আর দেখা যাচ্ছে আপনার চারটা পেজ তার মধ্যে একটা হয়তো র্যাঙ্ক করছে, বাকি তিনটা র্যাঙ্ক করছে না, বাকি তিনটা খুব ভালো পজিশনে নাই, এটা আপনার জন্য খুব ভালো একটা রেজাল্ট আনবে না। তো আমাদেরকে চেষ্টা করতে হবে আলাদা আলাদা ভাবে পেজ গুলোকেও র্যাঙ্ক করানোর, যাতে এটার ওভারঅল একটা ইফেক্ট আমাদের পুরো সাইটটার উপরে আসে। এরপর যেটা আছে পেজেস, দেখেই বুঝতে পারতেছেন যে আসলে পেজেসটা কি, যে আপনার পেজটা যত পুরাতন হবে বা যত আগে থেকে আপনি সাইটটাতে কাজ করছেন বা পেজটা ক্রিয়েট করে রাখছেন এটা বেশি
প্রায়োরিটি পাবে, এবং দেখাচ্ছে এটা সবসময় আপডেট রাখতে হবে। আচ্ছা, ইউজার ফ্রেন্ডলি লেআউট, গতদিন আমরা যখন পোস্ট করলাম তখন কিন্তু আমরা ওখানে লেআউট সিলেকশনের একটা অপশন পাচ্ছিলাম, আপনাদের আশা করি সবার মনে আছে। তো লেআউটটা হতে জি হবে, স্যার, ল্যাপটপে কেমন আর ফোনে কেমন? হ্যাঁ, তো আমাদেরকে অবশ্যই এই লেআউটটা রাখতে হবে ইউজার ফ্রেন্ডলি। এখন দেখা যাচ্ছে আমরা এমন একটা হিজি বিজি লেআউট সিলেক্ট করলাম যে লেআউটটা আসলে ক্লায়েন্টের কাছে, বা দেখা যাচ্ছে আমাদের যারা রিডার আছে তাদের কাছে হয়তো বুঝতে অনেক কষ্ট হচ্ছে। তো এই ধরনের লেআউট কখনো সিলেক্ট করা যাবে না। তো আমাদের সাইটটাতে যে লেআউট ছিল, দেখেন যে এই যে লেআউটটা আমরা এখানে সাজাইছি, এটা আমার কাছে অনেকটা হিজি বিজি মনে হচ্ছে। কারণটা হচ্ছে এই যে সোশ্যাল মিডিয়া আইকনটা এখানে আসলে দেওয়া উচিত হয় না, এটা দেওয়া উচিত ছিল নিচে একদম শেষে। যদি কেউ আমাদের কন্টেন্টটা পড়ে একদম কমপ্লিট, পুরো কন্টেন্টটা সে পড়ছে, পড়ার পর তার কাছে ভালো লাগলো, দেন সে হয়তো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারে। তো প্রথমে আসলে শেয়ার বাটন দিয়ে রাখছি, বা দেখা যাচ্ছে প্রথমে ডিফল্ট হিসেবে শেয়ার বাটনটা প্রথমে আসে। তো ডিফল্ট হিসেবে শেয়ার বাটনটা প্রথমে শো করতেছে, এটা আসলে উচিত না। কারণ আমাদের কন্টেন্টটা তো আগে সে পড়বে, পড়ার পর যদি তার কাছে ভালো লাগে দেন সে হয়তো এটাকে শেয়ার করবে। এখন প্রথমে শুধু শেয়ার বাটন দিয়ে রাখলে এটা আসলে খুব একটা ভালো মানে থিঙ্কিং হলো না। এটা একটা লেআউটের মধ্যে একটা মানে গ্যাঞ্জাম মনে হচ্ছে আমার কাছে। তারপর দেখেন এই যে এই পাশে লেআউট গুলো, এটা আসলে ফাঁকা ফাঁকা পড়ে আছে, এখানে আসলে ক্যাটাগরি গুলো দেওয়া হয় নাই। তারপর হচ্ছে রিসেন্ট কমেন্ট এখানে নাই, রিসেন্ট পোস্ট এখানে মাত্র একটা দুইটা দেখাচ্ছে। তো দেখাচ্ছে এই ধরনের মানে লেআউট আপনাকে চিন্তা করতে হবে, যেটা আসলে ইউজার ফ্রেন্ডলি, বা দেখা যাচ্ছে ক্লায়েন্টের কাছে পড়তে, বা দেখা যাচ্ছে যারা এখানে ভিজিটর আসবে তাদের কাছে যাতে পড়তে সহজ হয়, এই ধরনের লেআউট আমাদেরকে চুজ করতে হবে। ইউজার ফ্রেন্ডলি লেআউট, ঠিক আছে। এরপর যেটা আসে যে পার্ক ডোমেন, পার্ক ডোমেন্স গুলো কি কে বলতে পারবেন? স্যার, যেগুলো আগে কেনা থাকে সেরকম ডোমেন গুলাকে মনে হয় পার্ক ডোমেন বলা হয় নাকি স্যার? হ্যাঁ এক্স্যাক্টলি, যে আপনি হয়তো একটা ডোমেন কিনে রাখছেন, রেখে কোনো মানে ফেলে রাখছেন, কোনো কাজ করছেন না, ডোমেন কিনে আপনি জাস্ট ওটাকে ফেলে রাখছেন, কোনো কিছুই করছেন না, কোনো সাইট আপলোড করেন নাই, কোনো কন্টেন্ট নাই, কোনো কিছু নাই। তো এটা অবশ্যই একটা নেগেটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। কখনোই ডোমেন কিনে পার্ক করে রাখবেন না। যদি এমন হয় যে আমি ডোমেনটা কিনে রাখলাম, ইন ফিউচার হয়তো সেল করে দিব, বা দেখাচ্ছে যে ইন ফিউচার হয়তো আজ থেকে 1 বছর পর আমি হয়তো এর সাথে কাজ করব, আমি আপাতত কন্টেন্ট রেডি করছি, সাইট রেডি করছি, তো এটা হতে পারে। তো এটার জন্য আপনি যে কাজ করবেন, যে 4-5টা বা 6টা 7টা কন্টেন্ট দিয়ে সাইটটাকে লাইভ করে রাখবেন, এইভাবে পার্ক করে রাখলে এটা অবশ্যই র্যাঙ্কিং এর ক্ষেত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলতে পারে, বা দেখা যাচ্ছে এটা আপনাকে পেছনের দিকে ফেলে দিবে। তো যদি মনে হয় যে না আমি পরবর্তীতে কাজ করব, দেন আপনি হচ্ছে ওইটাতে কিছু 4-5টা কন্টেন্ট দিয়ে জাস্ট ওটাকে আপনি লাইভ করে রেখে দেন, এটা সবচেয়ে বেটার। তার মানে স্যার, লাইভ রাখার পর যদি পরবর্তীতে কাজ করি সেক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না, কিন্তু ফেলায় রাখলে প্রভাব পড়বে? হ্যাঁ, শুধুমাত্র ফেলে রাখলে ওটা দেখাচ্ছে এমনিতেই তো র্যাঙ্কিং পিছনের দিকে যাবে, কারণ গুগল তো ওটা দেখবে যে আসলে এটা ডোমেনটা আসলে কি, কেন হচ্ছে, কি করছে, এটা বিষয়। আচ্ছা, তারপর যেটা আছে যে ইউজফুল কন্টেন্ট। স্যার, জি মানসী, যারা হচ্ছে ডোমেন কিনে রাখে পরবর্তীতে বিক্রি করে, যেরকম আপনি একটা দেখালেন বা একটা ছিল পয়েন্ট, এরকম যে ডোমেনের এজ যত বেশি হবে, তো সেক্ষেত্রে তারা তো মনে হয় ডোমেনটা কিনে পার্ক করেই রাখে। না, ওদের অনেকগুলো বিষয় আছে যে ওইখানে হয়তো কন্টেন্ট আছে কিন্তু কন্টেন্ট গুলো হয়তো হিডেন আছে, গুগল হয়তো কন্টেন্ট গুলো পড়ছে কিন্তু আমরা আসলে পড়ছি না, আমরা জাস্ট ওই ডোমেনটাতে যাওয়ার পর ওখানে ওদের প্রাইজিংটা দেখতে পাচ্ছি। ওইখানে কিন্তু কাজ করা আছে, ওখানে দেখাচ্ছে ব্যাক এন্ডে, বা দেখাচ্ছে হয়তো কন্টেন্ট রাখা আছে, সেগুলো হয়তো হাইড করা আছে। বুঝতে পারছে? বুঝছি। আচ্ছা, এরপর যে বিষয়টা যে ইউজফুল কন্টেন্ট, তো আসলে কোয়ালিটি কন্টেন্ট এবং ইউজফুল কন্টেন্ট দুইটার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে। তো কোয়ালিটি কন্টেন্ট হচ্ছে সেইগুলো যেগুলো আসলে আপনি গুগলের নিয়ম মেনে, বা দেখা যাচ্ছে কন্টেন্ট যেভাবে লিখতে হয় সেভাবে আপনি লিখছেন, মানে অনেক সুন্দরভাবে আপনি লিখলেন, লেখার পর ওটাকে পাবলিশ করে দিলেন, গুগল চেক করে দেখলো যে না কন্টেন্টে সবকিছু ঠিকঠাক আছে, কন্টেন্টের মান ভালো, কন্টেন্টে যথেষ্ট পরিমাণ কিওয়ার্ড ইউজ করা আছে, যথেষ্ট পরিমাণ এটার লেন্থ ঠিকঠাক আছে, যথেষ্ট পরিমাণ সাব হেডিং ইউজ করা আছে, সবকিছুই আছে, তাহলে ওটা একটা কোয়ালিটি কন্টেন্ট হিসেবে বিবেচিত হবে। এরপরে যেটা এই ইউজফুল কন্টেন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে একটু ডিফারেন্ট, যে এই কন্টেন্টটা আসলে আপনার কাজে লাগছে কিনা। অর্থাৎ আপনি হয়তো একটা সলিউশন দিলেন যে হ্যাঁ কিভাবে আপনার উইন্ডোজ 10-এ
অটোমেটিক আপডেট আপনি বন্ধ করে রাখবেন। এখন এটার ক্ষেত্রে আপনাকে কোয়ালিটিটাও, আপনার লেখার কোয়ালিটিটাও মেনটেন করতে হবে এবং অবশ্যই এটাকে ইউজফুল করতে হবে। কারণ এখানে যারা আসছে বা আপনার কন্টেন্টটা যারা পড়তে আসবে, যে হাউ টু স্টপ অটোমেটিক আপডেট ইন উইন্ডোজ 10, এইটা তারা দেখা যাচ্ছে প্রবলেমে পড়ে আপনার কাছে আসছে, যে আমার এখানে অটোমেটিক উইন্ডোজ আপডেট নিচ্ছে এবং দেখা যাচ্ছে আমার প্রচুর ডেটা সে মানে ক্যাপচার করে নিচ্ছে বা প্রচুর ডেটা সে খাচ্ছে আর কি। তো এটা কিভাবে বন্ধ করবো? এই সলিউশনটার জন্য সে আপনার কাছে আসছে, আপনার পোস্টটাতে সে আসছে। এখন আপনি যদি দেখা গেলেন সলিউশন না দিয়ে একটা কোয়ালিটি কন্টেন্ট বা দেখা যাচ্ছে বিভিন্ন কিছু বুঝায় মানে ছেড়ে দিলেন, তাহলে এটা অবশ্যই একটা ইউজফুল কন্টেন্ট হলো না। আপনাকে কোয়ালিটিফুল কন্টেন্ট রেডি করতে হবে প্লাস ইউজফুল কন্টেন্ট রেডি করতে হবে। এবং আপনার কন্টেন্টটা যদি ইউজফুল হয় তাহলে দেখা যাচ্ছে কমেন্টে আপনার যারা রিডার আছে বা যারা ভিজিটার আছে তারা কিন্তু কমেন্টে তাদের প্রতিক্রিয়া জানাবে। এটা হচ্ছে একটা বিষয়। আচ্ছা, তো অবশ্যই স্যার, অনেক অনেক ক্ষেত্রে ভাবে লেখা থাকে মানে ইউজফুল কি ইউজফুল না জিজ্ঞেস করেন। হ্যাঁ, ওখানে একটা কিন্তু সার্ভে তারা ওখানে নেয় যে ইজ দিস কন্টেন্ট ওয়াজ ইউজফুল ফর ইউ বা এরকম। দেখেন ফেসবুকে যদি কোনো প্রবলেম আপনি সার্চ করেন, দেখবেন যে ফেসবুকের সাপোর্ট সিস্টেম থেকে যেটা আপনাদেরকে দেয় ওখানে আপনাদের কাছ থেকে এই কন্টেন্টটা ইউজফুল ছিল কিনা এটা কিন্তু একটা জরিপ তারা করে। আচ্ছা, যদি ওই 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 ধরনের যদি অপশন থাকে তাহলে আরো বেটার, যে আপনি হচ্ছে এটা হচ্ছে গুগলকে শো করতে পারছেন যে হ্যাঁ আসলে এখান থেকে আমরা যে এখান থেকে পজিটিভ ফিডব্যাকটাই বেশি পাচ্ছি, একটা ভালো বিষয়। আচ্ছা, এরপর যেটা আছে যে সাইট লেভেল ফ্যাক্টরস যেগুলো আছে এগুলো একটু দেখি। কন্টেন্ট প্রোভাইডস ভ্যালু অ্যান্ড ইউনিক ইনসাইটস। আচ্ছা, তো কন্টেন্ট প্রোভাইডস ভ্যালু অ্যান্ড ইউনিক ইনসাইটস বলতে যেটা বলতে যে অবশ্যই ইউনিক এবং দেখা যাচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট হতে হবে। এটাই খুব সহজ ভাষায় যে আপনার হচ্ছে ভ্যালুয়েবল কন্টেন্ট বা দেখা যাচ্ছে যে কন্টেন্টে আসলে অনেক ভালো কোয়ালিটির ইনফরমেশন আছে, প্লাস অবশ্যই এটা ইউনিক হতে হবে বা দেখা যাচ্ছে দেখতে যেন ইউনিক মনে হয়, বা দেখা যাচ্ছে কন্টেন্ট যখন আমরা পড়বো তখন একদম দেখে মনে হচ্ছে যে না এই স্টাইলটা নতুন, বা দেখা যাচ্ছে এই লেখার স্টাইলটা নতুন, একদম ইউনিক ইউনিক ইনসাইটস। তো এটা আপনাদেরকে চেষ্টা করতে হবে। আচ্ছা, তারপর যেটা বলছে যে কন্টাক্ট আস পেজ, হ্যাঁ প্রত্যেকটা ওয়েবসাইটে একটা করে কন্টাক্ট আস পেজ থাকতে হবে, এটা মাস্ট। যদি আপনার সাইটে কন্টাক্ট আস পেজ না থাকে গুগল আপনাকে র্যাঙ্কিং দিবে না, এটা একদম গুগলের স্পষ্ট কথা। যে আপনার যদি এখানে কন্টাক্ট আস পেজ বা দেখা যাচ্ছে কন্টাক্ট আসের যে ইনফরমেশন এগুলো যদি সঠিকভাবে না থাকে তাহলে আপনার পেজটাকে আমরা র্যাঙ্কিং দিব না, এটা হচ্ছে বিষয়। তো অনেকেই আছে তারা কন্টেন্ট কন্টাক্ট আস পেজটা অনেক সুন্দরভাবে অপটিমাইজ করে, যেমন তাদের সকল ধরনের কন্টাক্ট ইনফরমেশন এখানে থাকে, তাদের মেইল থেকে শুরু করে তাদের ফোন নাম্বার থেকে শুরু করে তাদের ফিজিক্যাল অ্যাড্রেস থেকে শুরু করে সব ধরনের ইনফরমেশন এই কন্টাক্ট আস পেজে থাকে। আবার অনেকেই আছে যারা হচ্ছে এই ইনফরমেশনগুলো হাইড করে রাখে, যেমন ধরেন যে মেইলগুলো হাইড করে রাখে, হয়তো ফিজিক্যাল অ্যাড্রেস লোকেশন এবং দেখা যাচ্ছে যে ফোন নাম্বার দিয়ে রাখছে, হয়তো মেইলটা হাইড করা আছে, অথবা দেখা যাচ্ছে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাড্রেসটা দেওয়া আছে, ব্যাস ওইখানে একটা মেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করার অপশন দেওয়া আছে, মানে কমেন্ট যেভাবে করেন, আর অন্যান্য সব ইনফরমেশন হাইড করা আছে। তো সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে সকল ইনফরমেশন ওইখানে সুন্দরভাবে প্রোভাইড করা। আচ্ছা, ডোমেন ট্রাস্ট এবং ট্রাস্ট র্যাঙ্ক, এটা আসলে এখন অনেকটা কাজ করে, অনেকটা বলা চলে যে কাজ করেও না, যে ডোমেনের যে ট্রাস্টটা এটা দেখা যাচ্ছে যে সার্চ রেজাল্টে আসলে ডোমেনের আগের কি অবস্থান ছিল, বা দেখা যাচ্ছে যে ডোমেনের আপনি হচ্ছে যখন র্যাঙ্কিং করছেন বা দেখা যাচ্ছে কাজ করছেন একটা ডোমেনে, হয়তো এটা অনেক ভালো একটা পজিশনে যাচ্ছে বা দেখা যাচ্ছে এটা সামনের দিকে যাচ্ছে, কিন্তু ইন ফিউচার মানে পরবর্তীতে আপনি কাজ করতে পারছেন না, এই ডোমেনের তখন ডিমোশন হচ্ছে বা র্যাঙ্কিং থেকে নিচের দিকে যাচ্ছে। তো এই ডোমেনের ট্রাস্টটা আসলে কেমন ছিল বা দেখা যাচ্ছে যে এটা কিভাবে আপনার হচ্ছে আগে কাজ করতো, এটা একটা ডোমেনের ট্রাস্ট হিসেবে কাউন্ট করা হয় অনেক সময়। তো যদি আগে ভালো অবস্থানে থাকে এবং দেখাচ্ছে এখন আসলে ভালো অবস্থায় নাই বা দেখা যাচ্ছে সে হয়তো সেল করতে চাচ্ছে, দেন আপনি এই ধরনের ভালো ট্রাস্ট ডোমেন নিতে পারেন। এখানে কিছু রেজাল্ট দেখানো আছে যে কখন ডোমেনের ট্রাস্ট কেমন ছিল বা দেখা যাচ্ছে কে কখন ইউজ করছে, কখন র্যাঙ্কিং এ ছিল কি ছিল না, এই যে ইনফরমেশন গুলো চেক করা এগুলো অনেক সময় বলা চলে যে ডোমেনের ট্রাস্ট আমরা দেখে নিতে পারি। আচ্ছা, এরপর বলা আছে সাইট আর্কিটেকচার। সাইট আর্কিটেকচারের যে বিষয়টা হয় যে আপনার সাইটটাকে আসলে আপনি কিভাবে ডিজাইন করছেন, এটা একটা
খুবই ভালো বিষয়, মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমাদের সাইটের আর্কিটেকচার যদি ভালো না হয় বা দেখা যাচ্ছে আমরা যদি অর্গানাইজড ওয়েতে আমাদের সাইটটাকে একদম থিম ওয়াইজ যদি আমরা না সাজাই, তাহলে কি হবে যে গুগল আসলে এক্স্যাক্টলি আমাদের সাইটটাকে বা আমাদের কন্টেন্টগুলোকে ভালোভাবে রিড করতে পারবে না। আর যাদের জন্য আমাদের এত মানে পরিশ্রম বা দেখা যাচ্ছে যে যাদেরকে দেখানোর জন্য আমাদের এত কাজ করা, সেই গুগলে যদি আমাদের সাইটটাকে ভালোভাবে রিড করতে না পারে, তাহলে আসলে এখান থেকে র্যাঙ্কিং আসার পসিবিলিটি নাই বললেই চলে। তো অবশ্যই সাইট ম্যাপ বা সাইট আর্কিটেকচার এগুলো অবশ্যই ডেভেলপারের কাছ থেকে খুব ভালোভাবে ডেভেলপ করে নিতে হবে এবং কন্টেন্টগুলোকে অবশ্যই অর্গানাইজড ওয়েতে সাজাতে হবে। আচ্ছা, সাইট আপডেট যেটা এর আগেও বলেছি যে সাইট আপডেট হচ্ছে যে আপনি আসলে ফ্রিকোয়েন্টলি কতবার বা দেখা যাচ্ছে মানে আপনার ফ্রিকোয়েন্সিটা কত, মানে কত টাইম বা কত টাইম পর পর আপনি হচ্ছে আপনার সাইটটাকে আপডেট করছেন বা দেখা যাচ্ছে যে আগের যে পোস্টগুলো আছে সেগুলোকে আপডেট করছেন কিনা, এটা একটা বিষয়। তো সাইটটাকে যত আপ টু ডেট রাখা যায় ততই ভালো। আচ্ছা, প্রেজেন্স অফ সাইট ম্যাপ, অনেকেই আছে সাইট ম্যাপটাকে হাইড করে রাখে। একটু আগে আমরা দেখালাম এই ব্যাকলিঙ্ক করে যে সাইট ম্যাপটা আছে ওইটা আপনাদেরকে আমি দেখালাম একটু আগে। তো অনেকেই আছে এই সাইট ম্যাপগুলোকে হাইড করে রাখে, তো এটা উচিত না। সাইট ম্যাপ যদি হাইড করে রাখে তাহলে দেখা যাচ্ছে যে এটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না বা গুগলের কাছে ক্রাউল করতে একটু হ্যাসেল হতে পারে। এই কারণে সাইট ম্যাপগুলোকে সবসময় সবার সামনে রাখতে হবে বা দেখা যাচ্ছে গুগল যাতে খুব সহজেই এটাকে ভিজিট করতে পারে বা ক্রাউল করতে পারে, এই কারণে সাইট ম্যাপটাকে আমাদের ভিজিবল রাখতে হবে। স্যার, একটা সাইটে গেলে মানে কোনখানে গিয়ে আমরা সেটার সাইট ম্যাপ দেখতে পাবো? আচ্ছা, কোনখানে গিয়ে সাইট ম্যাপ দেখতে পাবেন সেটা হচ্ছে যে আমরা সাইটের ব্যাক এন্ডে এটাকে ডেভেলপ করতে হবে। এটা হচ্ছে ডেভেলপারকে দিয়ে কাজ করে নিতে হবে যে সাইট ম্যাপটা আসলে আপনি কোথায় দেখতে চাচ্ছেন। আর নর্মালি আমরা সাইট ম্যাপ গুলোকে ভিজিট করতে পারি, এই যে দেখেন আমি তো ব্যাক লিঙ্ক করে সাইট ম্যাপটা জাস্ট এমনিতেই দেখতে পেলাম। পেজ সাইট ম্যাপ, এক্সএমএল, এইভাবে আপনাকে চেক করে করে দেখতে হবে। এটা হচ্ছে ভিজিটর সাইট থেকে, আর ডেভেলপার সাইট থেকে জাস্ট আপনি হচ্ছে যখন কন্টেন্ট গুলো আপডেট করবেন এটা হচ্ছে সাইট ম্যাপে অ্যাড হয়ে যাবে। বুঝতে পারছেন বিষয়টা? এটা আসলে ডিজাইন, জি স্যার। এটা আসলে ডিজাইন বা ডেভেলপারদের ব্যাক এন্ডের কিছু কাজ। আচ্ছা, এরপর যেটা বলছে যে সাইট আপ টাইম, সাইট আপ টাইমটা হচ্ছে যে অনেক সময় দেখবেন যে সার্ভার ডাউন হয়ে গেছে, সাইট ডাউন হয়ে গেছে, সাইট চলতেছে না, এইটা কখনো হওয়া যাবে না। যখন গুগল আপনার সাইটটাকে ক্রাউল করতে আসবে সে কিন্তু আপনার সাইটটাকে আপলোড করবে। আপলোড করবে বলতে যে সে আপনার সাইটটা পুরো তার মানে রোবটে নিয়ে সে হচ্ছে এটাকে ক্রাউল করে দেখবে। তো এই সাইটটা যদি আপ হতে বা দেখাচ্ছে যে আপ টাইম যদি বেশি হয় বা দেখা যাচ্ছে সার্ভার যদি ডাউন থাকে বা গুগল ক্রাউল করতে এসে যদি দেখে যে আপনার সার্ভার ডাউন, তাহলে কিন্তু আসলে এটা আপনার জন্য একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলবে। তো সাইট আপ টাইম যদি বেশি হয় বা সাইটটা যদি হচ্ছে আপনার হচ্ছে মানে সার্ভার যদি ডাউন হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা আপনাকে একটা নেগেটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবং দেখা যাচ্ছে র্যাঙ্কিং এর পেছনের দিকে ফেলে দেবে। আচ্ছা, এরপর যেটা বলছে সার্ভার লোকেশন, সার্ভার লোকেশন বা ডেটা সেন্টারের যে লোকেশনটা এটা হতে হবে নিয়ারেস্ট। আচ্ছা, বাংলাদেশে কি ডেটা সেন্টার আছে বা সার্ভার আছে আপনারা কি বলতে পারেন? কারো আইডিয়া আছে এই বিষয়ে? না স্যার। আচ্ছা, বাংলাদেশে আসলে এই ডেটা সেন্টার বা দেখা যাচ্ছে সার্ভার আমাদের আসলে নিজস্ব নাই। আমরা যে সার্ভার গুলো ইউজ করি একটা হচ্ছে সিঙ্গাপুরে আছে আর একটা আছে হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো আমাদের জন্য সবচেয়ে যেটা বেটার হয় যে নিয়ারেস্ট ডেটা সেন্টার বা দেখা যাচ্ছে নিয়ারেস্ট সার্ভার গুলো ইউজ করা। এতে করে আমাদের হচ্ছে টাইম ইরর বা দেখা যাচ্ছে যে আপলোডিং বা দেখা যাচ্ছে ডাউনলোডিং স্পিডটা অনেক ভালো হয়। তো ডেটা সেন্টার বা দেখা যাচ্ছে যে আপনার সার্ভার যত কাছের হবে এটা আমার জন্য বেটার। এখন আমরা হচ্ছে বাংলাদেশের একটা সাইট নিচ্ছি .com.bd, সেক্ষেত্রে অবশ্যই ইন্ডিয়া বা দেখা যাচ্ছে যে আমাদের নিয়ারেস্ট সিঙ্গাপুরের যে ডেটা সেন্টার গুলো আছে এগুলো ইউজ করার চেষ্টা করতে হবে। আচ্ছা, সার্ভার লোকেশন ছিল এটা। এসএসএল সার্টিফিকেট না আগেই বলা হয়েছে যে এসএসএল সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে। এখন দেখাচ্ছে এসএসএল সার্টিফিকেট ছাড়া কি আসলে র্যাঙ্ক করা যাবে না? র্যাঙ্ক করা যাবে, কিন্তু দেখাচ্ছে যে ওইটা খুবই কষ্ট হবে। আর আপনার যদি মাত্র একটা এসএসএল সার্টিফিকেট থাকে তাহলে দেখাচ্ছে অনেক সহজে আপনি র্যাঙ্ক করতে পারবেন, এটা একটা ভালো বিষয়।
আর গুগল এখন অবশ্য বলেই সার্চ দিচ্ছে, স্যার 73 নম্বরে যেটা সার্ভার লোকেশন ছিল স্যার, এখানে যেটা বলা হয়েছে যে স্পেশালি ইম্পর্টেন্ট ফর জিও স্পেসিফিক সার্চেস, জি এটা আসলে কি স্যার? জিও স্পেসিফিক সার্চেস বলতে, যে আমরা যদি আমাদের লোকেশন ওয়াইজ একটা আমরা যদি ডোমেন নিই, যেমন ধরেন যে .com.bd বললাম না একটু আগে, জি স্যার, .com.bd আচ্ছা যখন আমরা নিচ্ছি তখন হচ্ছে আমরা অবশ্যই নিয়ারেস্ট ডেটা সেন্টার যেটা আমাদের আছে সেটা হচ্ছে সেই ধরনের ডেটা সেন্টারের সাথে আমরা কানেক্ট করার চেষ্টা করব। আচ্ছা, জিও বলতে আসলে কি বোঝানো হয় স্যার? এটা জিও বলতে জিওগ্রাফিক্যাল, আচ্ছা আচ্ছা, আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়াটাকে স্পেসিফাই করে দিতে বলছে। হ্যাঁ এটাই এক্স্যাক্টলি। জিওগ্রাফিক্যাল বলতে যে আমরা আসলে পৃথিবীর কোন মানে জায়গাটায় অবস্থান করছি, ভৌগোলিক অবস্থান। হ্যাঁ আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনটা কোথায়, মানে ভৌগোলিক অবস্থানটা আসলে কোথায়। এটা নির্ধারিত করতে বলছে তাই তো স্যার? হ্যাঁ যদি আমরা এই ধরনের কোনো ডোমেন নেই, যেমন ধরেন যে আমরা যদি .com.bd যদি নেই, তাহলে এটা হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যালি লোকেটেড ফর বাংলাদেশ। তো আমাদেরকে এই জিওগ্রাফিক্যালি নিয়ারেস্ট যে ডেটা সেন্টার গুলো বা যে সার্ভার গুলো আছে সেখানে আমাদেরকে কানেক্ট হতে হবে, বা দেখা যাচ্ছে আমাদেরকে এই মানে প্রোভাইড করে বা এই ধরনের সার্ভার থেকে সার্ভিস প্রোভাইড করে তাদের কাছ থেকে ডোমেন গুলো নিতে হবে। বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে। এসএসএল সার্টিফিকেটের যে বিষয়টা, যে গুগল মানে গুগল দেখা যাচ্ছে এখন ডিক্লেয়ার করেই দিছে যে যদি এসএসএল সার্টিফিকেট থাকে তারা হচ্ছে এই সাইটগুলোকে র্যাঙ্কিং এ প্রথমের দিকে রাখবে, এসএসএল সার্টিফিকেট না থাকলে অনেক সময় তারা এটাকে ইন্ডেক্সই করে না। আচ্ছা HTTPS যেটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর যেটা, এটাতে আসলে আমাদেরকে নিতে হবে। তো এসএসএল সার্টিফিকেটের জন্য এটা আমাদের জন্য ডোমেনের সাথে এক্সট্রা কিছু পে করতে হয়, সম্ভবত $2 থেকে $2.5 মতো পার ইয়ার এসএসএল সার্টিফিকেটের জন্য পে করতে হয়। তো যদিও পে করতে হচ্ছে, এটা আমাদেরকে আমাদের নেওয়া একটা বাধ্যতামূলক বলা চলে। আচ্ছা এরপর যেটা বলছে টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পেজেস, অর্থাৎ আপনি আসলে কি ধরনের সার্ভিস দেন, এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন কি, কি ধরনের পলিসি বা কি ধরনের প্রাইভেসি আপনি মেনটেন করেন, এখানে কুকিজ সিস্টেম আছে কিনা, বা দেখা যাচ্ছে কুকিজের ডেটাগুলো আপনি স্টোর করেন সেগুলো কাদের সাথে শেয়ার করেন, বা সেগুলো আপনি কি পারপাজে ইউজ করেন, এটা হচ্ছে আপনাকে অবশ্যই আপনার সাইটটাতে ডিক্লেয়ার করে দিতে হবে। টার্মস অফ সার্ভিস অ্যান্ড প্রাইভেসি পেজ এটা আপনার থাকতেই হবে। আচ্ছা যদি না থাকে গুগল আপনাকে র্যাঙ্কিং দিবে না। আচ্ছা এরপর যেটা বলছে ডুপ্লিকেট মেটা ইনফরমেশন অন সাইট, অনেক সময় কি হয় যে আপনার হাতে একটা পেজ রেডি করলেন, দেখা যাচ্ছে ওই পেজটা আপনি বারবার মানে দেখা যাচ্ছে দুইটা বা তিনটা চারটা পেজ আপনি রেডি করলেন, এবং দেখা যাচ্ছে ওই পেজগুলোর জন্য মেটা ডেসক্রিপশন বা দেখা যাচ্ছে যে মেটা মেটা যে ইনফরমেশন গুলো আছে এগুলো আপনি সেম দিচ্ছেন, তো এটা আসলে উচিত না। তো এই ডুপ্লিকেট মেটা ইনফরমেশন গুলো দেওয়া কখনোই যাবে না, আপনার প্রত্যেকটা পেজের ক্যাটাগরি আলাদা হবে, প্রত্যেকটা পেজের কিওয়ার্ড আলাদা হবে, এই কারণে প্রত্যেকটা পেজের মেটা যে ইনফরমেশন গুলো আছে এগুলো প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এবং ইউনিক হবে। আচ্ছা এরপর যেটা বলছে যে ব্রেডক্রাম্ব নেভিগেশন যেটা, এটা বেশিরভাগ ই কমার্স সাইট গুলোতে দেখা যায়। এখানে একটা এক্সাম্পল আছে যে বিভিন্ন ই কমার্স সাইট গুলোতে যাওয়ার পর যখন আপনার প্রোডাক্ট সার্চ করবেন দেখবেন যে এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরি আপনাদেরকে দেখাচ্ছে, বা দেখাচ্ছে যে প্রোডাক্টের উপরে এই ক্যাটাগরি গুলো এইভাবে দেখাচ্ছে, প্রোডাক্ট সেকশন, তারপর দেখা যাচ্ছে ইলেকট্রিক গিটার, তারপর হচ্ছে জগার, এইভাবে আপনাকে বলা আছে। তো এই যে ক্যাটাগরি ওয়াইজ আমাদেরকে মানে সাজানো বা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্টের উপর যে এইভাবে ক্যাটাগরি গুলো দিয়ে রাখা, এটাকে আসলে বলা হচ্ছে ব্রেড ক্রাম ন্যাভিগেশন। এটা দেওয়াটা একটু জরুরি ই কমার্স সাইট গুলোর ক্ষেত্রে, কারণটা হচ্ছে যে আপনি চাইলে এখান থেকে এই প্রোডাক্টটা দেখে আবার এখানে ব্যাক করতে পারছেন ইজিলি, অথবা দেখা যাচ্ছে এই প্রোডাক্ট মানে এই ক্যাটাগরিটা দেখে আবার জাস্ট মেইন ক্যাটাগরিতে বা প্যারেন্ট ক্যাটাগরিতে আপনি ডিরেক্টলি মুভ করতে পারছেন। তো প্রোডাক্ট আসলে যেহেতু আমরা শুধু প্রোডাক্টগুলো দেখতেই যাই বা দেখা যাচ্ছে প্রোডাক্টগুলো যাচাই করতে যাই, এই কারণে আসলে ব্রেড ক্রাম এই ন্যাভিগেশনটা থাকা জরুরি। এটা মেইনলি যখন আপনি সাইটটাকে ডেভেলপ করে নেবেন, যদি ই কমার্স সাইট হয় দেন ডেভেলপারকে বলেই উনি হচ্ছে এইভাবে ডেভেলপ করে দিবেন যে আমার অবশ্যই ব্রেড ক্রাম ন্যাভিগেশন থাকতে হবে। আচ্ছা এরপর বলা আছে যে মোবাইল অপটিমাইজড, অবশ্যই মোবাইল অপটিমাইজড হতে হবে, কারণ দেখা যাচ্ছে মোর দেন 50% ইউজার যারা হচ্ছে গুগলকে মোবাইল থেকে ব্রাউজ করে। আচ্ছা ইউটিউবের যে বিষয়টা, যে আপনি দেখবেন যে অনেক সময় বিভিন্ন কন্টেন্টের মধ্যে বা বিভিন্ন ব্লগের মধ্যে দেখবেন যে ওখানে এমবেড করে ভিডিও দেওয়া আছে, তো
তো ইউটিউবের ভিডিও যদি আপনার সাইটে যদি এমবেড করে দেওয়া থাকে, বা দেখা যাচ্ছে আপনার নিজস্ব কোনো ভিডিও যেগুলো আপনি আসলে কন্টেন্টও লিখছেন এবং দেখা যাচ্ছে ওই ওই কন্টেন্টের উপর আপনি আবার একটা ভিডিও কন্টেন্টও রেডি করছেন, দেখা যাচ্ছে এটা যদি হয় তাহলে অবশ্যই এটা আপনার জন্য একটা বেটার মানে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। কারণ এখানে মানে আপনি তো লিখছেন পাশাপাশি একটা ভিজুয়াল বা গ্রাফিক্যালি বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশনেরও একটা বিষয় আছে, যাতে করে ক্লায়েন্ট বা দেখা যাচ্ছে যারা আপনার ভিজিটর আছে তারা খুব সহজে এটা বুঝতে পারে। যদি আপনার টেক্সটটা না পড়েও মানে না পড়ে যদি বুঝতে না পারে, বা দেখা যাচ্ছে টেক্সটটা পড়ে যদি বুঝতে না পারে, তাহলে দেখা যাচ্ছে এই ভিডিও থেকে বা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থেকে সে আপনার এই ইনফরমেশনগুলো পাবে। তো এটা একটা বেটার, বা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার সার্চেও আসে অনেক সময়, প্লাস আপনার হচ্ছে টপিকটাকে রিপ্রেজেন্ট করতে হেল্প করে। এই কারণে অবশ্যই যদি আপনার এখানে এমবেডেড ভিডিও থাকে আপনার কন্টেন্টে, এটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, সাইট ইউজেবিলিটি, এটা দেখা যাচ্ছে অনেকটা সাইট অপটিমাইজ বা দেখা যাচ্ছে যে সাইটের যে লেআউটের ক্ষেত্রে যেটা বলা ছিল ওই রকমই একটা বিষয়। যে সাইট ইউজেবিলিটি আসলে সাইটটাকে আসলে কত সহজে সবাই ইউজ করতে পারছে, এখানে আসলে পেজগুলোর যে ভিউ হচ্ছে বা দেখা যাচ্ছে পেজগুলো ভিউ করতে কোনো হ্যাসেল হচ্ছে কিনা, বা আমাদের যারা ইউজার আছে তারা আসলে কত সহজে স্বাচ্ছন্দ্যের সাথে আমাদের সাইটটাকে ইউজ করতে পারছে, এটা একটা সাইট ইউজেবিলিটি। আচ্ছা, ইউজ অফ গুগল অ্যানালিটিক্স অ্যান্ড গুগল সার্চ কনসোল, তো যখন আমাদের সাইটটাতে যখন ভিজিটর আসা শুরু হবে বা দেখা যাচ্ছে সাইটটাতে যখন আমরা র্যাঙ্ক করবো বা দেখা যাচ্ছে সাইটটাকে যখন আমরা ইন্ডেক্স করবো, তখন আমরা আমাদের সাইটটাকে গুগল অ্যানালিটিক্স এবং দেখা যাচ্ছে গুগল সার্চ কনসোল ইউজ করে এইটার যে রেজাল্ট বা দেখা যাচ্ছে এইটার যে হচ্ছে মানে পরিসংখ্যান, এটা আমরা হচ্ছে সুন্দরভাবে অবজার্ভ করতে পারি। তো এই গুগল অ্যানালিটিক্স এবং গুগল সার্চ কনসোল এই দুটা গুগলের প্রোডাক্ট, যদি আমরা এই দুইটা যদি আমাদের সাইটে যদি ইউজ করি বা দেখা যাচ্ছে আমাদের সাইটে যদি এই দুটো যদি অ্যাড করে রাখি, তাহলে এটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। অর্থাৎ গতদিনে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা যখন ক্রোম ইউজ করবেন বা দেখা যাচ্ছে ক্রোম তো যেহেতু গুগলের প্রোডাক্ট, তো ক্রোমে যদি আপনাদের সাইটটা বেশি ফ্রেন্ডলি হয় তাহলে গুগল অবশ্যই আপনাকে সামনের দিকে রাখবে বা প্রায়োরিটি বেশি দিবে, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, এরপর যেটা বলা আছে যে ইউজার রিভিউস এন্ড সাইট, স্যার এই দুইটার কাজ কি যে দুইটার কথা বললেন? আচ্ছা, এগুলো হচ্ছে আপনার সাইট, আচ্ছা গুগল অ্যানালিটিক্স এবং দেখা যাচ্ছে গুগল সার্চ কনসোলে যেটা হয় যে আপনি সার্চ কনসোল থেকে ইউজ করে আপনার সাইটটার পজিশন দেখতে পাবেন, আর অ্যানালিটিক্স গুগল অ্যানালিটিক্সের যে বিষয়টা গুগল অ্যানালিটিক্স থেকে আপনি দেখতে পাবেন যে ভিজিটর কেমন আসছে, সাইট কোন পোস্টটা বেশি সামনের দিকে যাচ্ছে, কোন পেজটাতে র্যাঙ্কিং কমে যাচ্ছে, বা এই ধরনের ভিজিটর কত আসছে, বা দেখা যাচ্ছে প্রিভিয়াস কত ভিজিটর ছিল, এগুলো আপনি এইগুলো থেকে দেখতে পাবেন গুগল অ্যানালিটিক্স এবং সার্চ কনসোল থেকে। জি স্যার, বুঝতে পারছি। আর এখানে এটা থেকে কি স্যার হচ্ছে ব্যাকলিং এবং ট্রাফিক দুটাই দেখতে পারবো? আর ব্যাকলিংটা আসলে ফ্রিতে দেখা যাবে না, ট্রাফিকটা দেখা যাবে, এটা হচ্ছে বিষয়। আর যেহেতু এগুলো আসলে গুগলের প্রোডাক্ট তো, এবং দেখা যাচ্ছে গুগল চায় যে তার প্রোডাক্টগুলো আপনারা ইউজ করেন, এটা একটা বিষয়। যেমন গতদিনে বলেছিলাম যে স্যার এগুলো কি হচ্ছে, এগুলো কি এক্সটেনশনের মতো করে ইউজ করতে হয়? এগুলো আপনার জাস্ট আপনার গুগলের একটা হচ্ছে প্রোডাক্ট বা দেখা যাচ্ছে গুগলের অ্যাপ, যেরকম যেরকম আমরা গুগল মাই বিজনেস ইউজ করছিলাম ওইভাবে আপনাদের সাইটটাতে এটা কিছু এক্সটেনশনের মাধ্যমে অ্যাড করতে হয়। কিওয়ার্ড প্ল্যানারের মতো স্যার? হ্যাঁ, অনেকটা কিওয়ার্ড, অনেকটা কিওয়ার্ড প্ল্যানারের মতো। হ্যাঁ, অনেকটা কিওয়ার্ড প্ল্যানারের মতো আর কি। বুঝতে পারছি স্যার। এখানে মেইন যে কনসার্নটা সেটা হচ্ছে যে আপনি যত বেশি পারেন গুগলের প্রোডাক্ট ইউজ করেন, এটা হচ্ছে তাদের মেইন কনসার্ন। এখন আপনি গুগল প্রোডাক্ট যত বেশি ইউজ করবেন আপনার সাইটটাকে তারা তত সামনের দিকে রাখবে, কারণ ইনডিরেক্টলি আপনি তাদেরকে হেল্প করছেন, তারা আপনাকে হেল্প করবে। বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা ঠিক আছে, এরপর যেটা আছে যে ইউজার রিভিউস অ্যান্ড সাইট রিপুটেশন, তো ইউজার রিভিউ যেটা দেখবেন যে অনেক সাইটে গিয়ে ওইখানে রিভিউ দেওয়ার অপশন থাকে, বিশেষ করে ই কমার্স সাইট বা দেখাচ্ছে যে প্রোডাক্ট মানে সেলিং যে সাইটগুলো আছে এইগুলোতে দেখবেন যে ইউজার রিভিউয়ের একটা অপশন আছে। এবং যদি এখানে ইউজার রিভিউগুলো ভালো মানের থাকে তাহলে অবশ্যই আপনার সাইটের যে রেপুটেশন এটা বাড়বে, বা দেখাচ্ছে যে সাইটের যে ট্রাস্ট এটা বাড়বে। এই কারণে আপনারা চাইলে এখানে ইউজার রিভিউগুলো শো করাতে পারেন, এইটা একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, তো এখন পর্যন্ত যেটুকু বললাম, যদি কোনোটাতে প্রবলেম থাকে একটু আমাকে বলবেন, কারণ
দেখা যাচ্ছে এখানে র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো অনেক, এবং দেখা যাচ্ছে এগুলো একটার পর একটা আসতেছে, এবং যদি কোথাও একটু প্রবলেম হয়, যদি এখন না বলতে চান হয়তো নোট ডাউন করে রাখতে পারেন, লেকচার শেষে হয়তো আপনাকে ওগুলো আবার বুঝাই দেবো, বা কোনোটা যদি রিপিট করতে হয় সেটা হয়তো আবার আপনাদেরকে বলে দিব। তখন যদি আমাদের ওয়ার্ডপ্রেস সাইটটাতে যদি যাই, পাসওয়ার্ড যে কি ছিল, হ্যাঁ পাসওয়ার্ড ঠিক আছে। তো আমাদের এই সাইটটাতে যদি আমরা হচ্ছে দেখেন, এটা কোথায় ছিল, অ্যাপিয়ারেন্স কাস্টমাইজেস, বা দেখাচ্ছে যে জাস্ট প্লাগ ইন এডিটরে যদি যাই, দেখেন এখানে কিন্তু কোড লেখার জায়গা আছে, ইন্ডেক্স পিএইচপি, দেখেন এখানে আমাদের কোড লেখার জায়গা আছে। আপনি যদি চান যে আপনি হচ্ছে কোডিং খুব ভালো পারেন, বা দেখা যাচ্ছে যে আপনি কোডিং এর মাধ্যমে আপনার সাইটটাতে কোথাও একটা প্লাগ ইনে কিছু চেঞ্জ আনতে চাচ্ছেন, তখন দেখা যাচ্ছে এইগুলোতে আপনি চেঞ্জ করতে পারবেন, বা দেখা যাচ্ছে এখানে আপনি কোড লিখেও আপনি চেঞ্জ করতে পারবেন। তো বিষয়টা হচ্ছে যে প্রাথমিক অবস্থায় আমাদের এগুলোতে যাওয়ার কোনোই প্রয়োজন নাই, কারণ এখানে যদি আমরা যাই বা দেখা যাচ্ছে এগুলো যদি আমরা এডিট করি, তাহলে এটা আমাদের সাইটটাতে এইচটিএমএল ইরোর, বা দেখা যাচ্ছে পিএইচপি, বা দেখা যাচ্ছে ব্যাক এন্ডে ইরোর ঘটাতে পারে। তো এই কারণে তখন আসলে এই ইরোরগুলো ঘটতে পারে, বা আপনি হয়তো ভাবতেছেন যে আমি তো জাস্ট এগুলোতে, আমি তো এইচটিএমএল এর কোনো কাজ করছি না, তারপরে আসলে ইরোরটা কোথা থেকে আসতে পারে। তো এখানে যেহেতু এইচটিএমএল এডিট করা, বা দেখা যাচ্ছে কোডগুলো এডিট করার অপশন আছে, সেহেতু এখানে ইরর হওয়ারও একটা অপশন আছে। তো আমাদেরকে আসলে এই যদি কোডিং সম্পর্কে, বা দেখা যাচ্ছে এইচটিএমএল, বা দেখা যাচ্ছে যে পিএইচপি সম্পর্কে যদি ভালো আইডিয়া না থাকে, তাহলে আসলে আমরা এগুলোতে কখনোই হাত দিব না। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর কোনটাতে প্রবলেম? আচ্ছা, তো আমরা তাহলে মনে হয় যে এখানে ছিলাম যে কন্টাক্ট আস পেজ না, এগুলো তো বললাম, প্রেজেন্স অফ সাইট আরো ম্যাপ, পিছনে স্যার, হ্যাঁ সাইট ম্যাপ, এসএসএল, টার্ম সার্ভিস ঠিক আছে, ডুপ্লিকেট মেটা, ব্রেড ক্রাম্ব, স্যার 85 পর্যন্ত ছিল, 85 প্লাস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ইউজার রিভিউস ব্যাকলিং এগুলো তো ফ্যাক্টর, বলেছিলাম। হ্যাঁ এখন হচ্ছে ব্যাকলিং ফ্যাক্টরস গুলো যেগুলো আছে এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। তো ব্যাকলিং ফ্যাক্টর যেটা, যে ব্যাকলিং কে আপনি ক্রিয়েট করে কিভাবে কি কি ওয়েতে ক্রিয়েট করা যায়, এটা আপনারা জানেন অলরেডি, আপনারা করেও আসছেন, প্র্যাকটিস হয়তো করেছেন। তো লিঙ্কিং ডোমেন এজ, অর্থাৎ যে আপনি যখন ব্যাকলিং ক্রিয়েট করবেন, যে ডোমেনগুলোর সাথে বা যে সাইটগুলোর সাথে আপনি ব্যাকলিং ক্রিয়েট করবেন, তাদের ডোমেনের এজ যদি ভালো হয়, বা দেখা যায় তারা যদি অনেক ভালো রেপুটেড সাইট হয়, এবং সেগুলো থেকে যদি আপনি ব্যাকলিং নিতে পারেন, তাহলে অবশ্যই এটা আপনার জন্য একটা বেটার র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আর যদি দেখা যাচ্ছে যে নতুন একটা সাইট কয়েকদিন হলে আসছে, 2-3 দিন হলে জাস্ট লঞ্চ করছে, বা দেখা যাচ্ছে কিছুদিন 2-1 মাস হলো জাস্ট এটা চলতেছে, দেন ওইগুলো থেকে আসলে ব্যাকলিং না নেওয়াটাই বেটার, কারণ যারা দ্রুত আসে তারা দ্রুতই চলে যায়। এবং দেখা যাচ্ছে ওই সাইটে যদি পেনাল্টি আসে, তাহলে দেখা যাচ্ছে আপনার এখানে একটা তার ইফেক্ট পড়ার সম্ভাবনা আছে। আচ্ছা তারপর বলছে লিঙ্কিং রুট ডোমেন, অনেক সময় আছে বিভিন্ন পেজে গিয়ে আমরা হচ্ছে একটা ডোমেনের কিন্তু পেজগুলোতে, বা একটা ডোমেনের কিন্তু বিভিন্ন পেজ থাকে, সেই পেজগুলোতে গিয়ে কিন্তু আমরা লিঙ্কিং করি, বা দেখা যাচ্ছে ব্যাকলিং করি। আর একটা বিষয় আছে যে জাস্ট রুট ডোমেন যেটা, সেই রুট ডোমেনের সাথে আমরা লিঙ্কিং করি বা ব্যাকলিং ক্রিয়েট করি। তো দুইটা অবশ্যই ডিফারেন্ট, যদি রুট ডোমেনের সাথে করা পসিবল হয় সেটা অবশ্যই একটা বেটার, এবং দেখা যাচ্ছে অনেকেই ফ্রিতে যারা ব্যাকলিং প্রোভাইড করে, তারা আসলে অনেক সময় রুট ডোমেনে দেয় না, তারা দেখা যায় তাদের সাব ডোমেনগুলোতে আমাদেরকে ব্যাকলিং দেয়। তো যদি সম্ভব হয় রুট ডোমেনের সাথে ব্যাকলিং ক্রিয়েট করতে হবে। আচ্ছা তারপর বলছে লিঙ্কস ফ্রম সেপারেট সি ক্লাস আইপিস, এটা একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনার যদি ব্লক সাইট হয়, বা আপনার যদি ইন্টারন্যাশনাল সাইট হয়, তাহলে দেখা যাচ্ছে যে যদি সেপারেট সি ক্লাস আইপি থেকে আপনি যদি ব্যাকলিং পান, অর্থাৎ ধরেন একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে ইউকের একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট যেটা হচ্ছে ইউএস এর ওয়েবসাইট, একটা হয়তো কানাডার ওয়েবসাইট, একটা ফ্রান্সের ওয়েবসাইট, অর্থাৎ বিভিন্ন সি ক্লাস আইপি থেকে
আপনি ব্যাকলিং পাচ্ছেন। তো যদি আপনি বিভিন্ন সি ক্লাস আইপি থেকে ব্যাকলিং পান, সেটা আপনার জন্য বেটার হবে যদি আপনার একটা গ্লোবাল বা দেখা যাচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা ওয়েবসাইট যদি আপনার হয়। আর যদি একটা নির্দিষ্ট রিজিওনের হয়, তাহলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট রিজিওনের মধ্যে যে সাইটগুলো ভালো ভালো সাইট আছে তাদের সাথে আপনার ব্যাকলিং নিতে হবে। বিষয়টা বুঝতে পারছেন সবাই? বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, লিঙ্কিং পেজ, দ্য বলছে টোটাল নাম্বার অফ লিঙ্কিং পেজেস, কতগুলো পেজকে লিঙ্ক করা হচ্ছে বা দেখা যাচ্ছে যে আপনি কতগুলো পেজের ব্যাক লিঙ্ক ক্রিয়েট করতেছেন। আপনার পেজ, আপনার ওয়েবসাইটে হয়তো 10টা বা 15টা পেজ আছে, এখন আপনি কতগুলো পেজকে এখানে লিঙ্কিং করতেছেন বা দেখা যাচ্ছে যে আপনি দেখা যাচ্ছে প্রত্যেকটা পেজের আলাদা আলাদা ভাবে ব্যাক লিঙ্ক করছেন কিনা, এটার একটা বিষয় এখানে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। এরপর আছে হচ্ছে ব্যাক লিঙ্ক অ্যাঙ্কর টেক্সট, অর্থাৎ আপনি যখন ব্যাকলিঙ্ক করেন বা যখন লিঙ্ক প্রোভাইড করেন, তখন কিন্তু আমরা যে কাজটা করি যে এখানে একটা অ্যাঙ্কর টেক্সট ইউজ করি। যেমন আমাদের এখানে একটা অ্যাঙ্কর টেক্সট কোনো ইউজ করা আছে কোথাও, এই যে দেখেন এখানে কিন্তু অ্যাঙ্কর টেক্সটটা হচ্ছে মার্কেটিং এফোর্টস, কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডে একটা লিঙ্ক প্রোভাইড করা আছে। তো এইটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। তো আমরা যদি অ্যাঙ্কর টেক্সটের মাধ্যমে যদি আমরা ব্যাকলিঙ্ক নিই, এটা সবচেয়ে বেটার। আর আমরা দেখা যাচ্ছে এখানে জাস্ট আমাদের লিঙ্কটা দিয়ে দিলাম, কোনো হচ্ছে এখানে অ্যাঙ্কর টেক্সটের মধ্যে লিঙ্কটা রাখি নাই, তো ওইটা আসলে খুব একটা গুড প্র্যাকটিস হয় না। আমাদেরকে চেষ্টা করতে হবে যে এই ধরনের রিলেভেন্ট এবং দেখা যাচ্ছে যে আই ক্যাচি অ্যাঙ্কর টেক্সটের মধ্যে আমাদের লিঙ্কগুলোকে দিতে হবে। আচ্ছা, এরপর যেটা বলছে যে অল্টার ট্যাগ, এটা তো আপনারা সবাই জানেন যে ইমেজে কীভাবে অল্টার ট্যাগ বা অল্টার টেক্সট আপনারা ইউজ করবেন, এটা সবাই আপনারা মোটামুটি জানেন। এরপর যেটা আছে লিঙ্ক ফ্রম, স্যার, আচ্ছা, লিঙ্ক ফ্রম এডু অর গভ ডোমেন্স, এটা হচ্ছে বিষয়টা এরকম যে যখন আমার সাইটটা অনেক ভালো মানের হয়ে যাবে বা দেখা যাচ্ছে আপনার সাইটটা যখন অনেক পুরাতন হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে অনেক সাইট আপনাকে রেফারেন্স হিসেবে টানতে পারে। যেমন ধরেন যে উইকিপিডিয়ার কথাই যদি বলি, যে উইকিপিডিয়াকে কিন্তু সবাই রেফারেন্স হিসেবে টানে, যে ইনফরমেশনটা কই পাইছে উইকিপিডিয়াতে পেয়েছি। তারপর হচ্ছে দেখা যাচ্ছে ইনফরমেশনটা কই পাইছে, একটা সাইটের নাম বলে যে হ্যাঁ এই রেপুটেড সাইটটাতে আমি ইনফরমেশন পাইছি। তো এই রেপুটেড সাইটগুলোতে যদি আপনার বা এডু বা দেখা যাচ্ছে ডট গভ এই ধরনের সাইটগুলোতে যদি আপনার সাইটের রেফারেন্স থাকে, তাহলে এটা অবশ্যই আপনার জন্য অনেক অনেক ভালো একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। আচ্ছা, এরপর যেটা আছে যে অথরিটি অফ লিঙ্কিং পেজ, অর্থাৎ যে পেজগুলোর সাথে লিঙ্কিং করছেন সেটার অথরিটি কেমন বা দেখা যাচ্ছে সেটার আসলে ডোমেন অথরিটি কেমন। আপনারা যখন ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেছিলেন, আপনাদেরকে বলা ছিল যে সবসময় হাই ডিএপিএ সাইটগুলোর সাথে আমাদের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে। তো এটা একটা বিষয় যে যে সাইটগুলোর অথরিটি বা ডোমেন অথরিটি, পেজ অথরিটি অনেক ভালো, তাদের সাথে আমরা আমাদের ব্যাকলিঙ্কগুলো ক্রিয়েট করব। তা এরপর যেটা বলা আছে যে লিঙ্কিং ফ্রম কম্পিটিটরস, এটা আসলে খুবই টাফ একটা বিষয় যে আপনাদের কম্পিটিটররা অনেক আপনাদেরকে কখনো লিঙ্কিং দিবে, এটা আসলে খুব টাফ বিষয়। তো তারপরে যদি পাওয়া যায় আর কি, যদি ব্যাকলিঙ্ক পাওয়া যায়, তাহলে অবশ্যই আমাদের জন্য এটা একটা খুবই ভালো ফ্যাক্টর হিসেবে কাজ করে। স্যার অথরিটি অফ ওইজ ওইটা বাদ গেছে স্যার। অথরিটি অফ লিঙ্কিং ডোমেইন এটা বাদ গেছে? জি স্যার। আচ্ছা, এটা বলেছে অথরিটি অফ লিঙ্কিং পেজ বলেছিলাম, অথরিটি অফ লিঙ্কিং ডোমেন, এটা হচ্ছে যে ডোমেনের অথরিটিটা কেমন আর পেজের অথরিটিটা কেমন, এটা আগে তো বললাম যে পেজ অথরিটি এবং হচ্ছে ডোমেন অথরিটি, পিএ এবং ডিএ দুইটাই আমাদেরকে বেশি মানে ভালো রাখতে হবে সবসময়। আমরা যখন সাইটগুলো যখন সিলেক্ট করেছিলাম, আপনাদেরকে বলা ছিল যে আমাদের সাইটগুলো ডিএ কত পিএ কত, তো একটা হচ্ছে ডোমেন অথরিটি, একটা পেজ অথরিটি, অথরিটি অফ লিঙ্কিং পেজ অর্থাৎ পেজ অথরিটি পিএ, এবং অথরিটি অফ লিঙ্কিং ডোমেন অর্থাৎ ডিএ, ডোমেন অথরিটি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন আহসান বিষয়টা? আচ্ছা, এরপর যেটা আছে যে লিঙ্ক ফ্রম কম্পিটিটরস, এটা আসলে খুবই টাফ বিষয়। যদি কম্পিটিটরদের সাথে অর্থাৎ দেখা যাচ্ছে আপনি গুগলে র্যাঙ্ক করার চেষ্টা করছেন, আপনার আশেপাশে যারা কম্পিটিটর আছে তাদের কাছ থেকে যদি একটা ব্যাকলিঙ্ক ম্যানেজ করা যায় বা দেখা যাচ্ছে তারা যদি আপনার ফ্রেন্ড বা দেখা যাচ্ছে তারা যদি আপনার কম্পিটিটর হয় কিন্তু দেখা যাচ্ছে আপনার সাথে পরিচিত বা আপনার ফ্রেন্ড, দেন হয়তো আপনি তাদের কাছ থেকে ব্যাকলিঙ্ক ম্যানেজ করতেও পারেন, তবে এটা খুবই টাফ। আচ্ছা,
লিঙ্কস ফ্রম এক্সপেক্টেড ওয়েবসাইট, অর্থাৎ যে ওয়েবসাইটগুলো প্রথমের দিকে আছে বা দেখা যাচ্ছে আপনি যে কিওয়ার্ডটা বা যে লিস্টটা নিয়ে কাজ করছেন, এখানে যারা সিলেকশন মানে সার্চের প্রথমের দিকে আছে তাদের কাছ থেকে যদি একটা ব্যাকলিঙ্ক ম্যানেজ করা যায়, হতে পারে এটা গেস্ট পোস্টিং এর মাধ্যমে, হতে পারে অন্যান্য যে কোনো ওয়েতে, যদি এই এক্সপেক্টেড ওয়েবসাইটগুলোর সাথে কন্ট্যাক্ট করে বা দেখা যাচ্ছে তাদের সাথে পেমেন্টের মাধ্যমে বা দেখা যাচ্ছে অন্য কোনো ওয়েতে যদি আপনি একটা ব্যাকলিঙ্ক নিতে পারেন, তাহলে এটা অবশ্যই একটা ভালো বিষয়। কারণ তারা অলরেডি র্যাঙ্কিং র্যাঙ্ক করে সামনের দিকে আছে, বা দেখা যাচ্ছে তারা হয়তো র্যাঙ্ক করে একদম প্রথম সিরিয়ালে আছে, তাদের কাছ থেকে যদি একটা ব্যাকলিঙ্ক নেওয়া যায় এটা অবশ্যই একটা ভালো বিষয়। এরপর যেটা বলছে লিঙ্ক ফ্রম ব্যাড নেইবার্স বা নেইবারহুড, অর্থাৎ যারা আসলে আমাদের এই টপিক নিয়ে কাজ করছে বা দেখা যাচ্ছে আমরা যে নিশটা নিয়ে কাজ করছি সেই নিশগুলো নিয়ে হয়তো কাজ করছে কিন্তু তাদের আসলে সাইটের কোয়ালিটি খুব খারাপ, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, এরপর যে গেস্ট পোস্ট, গেস্ট পোস্টের আসলে আসলে নির্দিষ্ট একটা মাত্রা আছে বা নির্দিষ্ট একটা ধারা আছে। আপনি গেস্ট পোস্ট নেওয়াটা আসলে খুবই টাফ বা দেখা যাচ্ছে পেমেন্ট করতে হয়, কিন্তু যদি আপনি বেশি নিয়ে ফেলেন তাহলে কি হবে যে আপনার সাইটটাতে এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তো গেস্ট পোস্টিং দুইটা একটা বা দুইটা তিনটা নেওয়াই সবচেয়ে বেটার, এর থেকে বেশি নেওয়াটা খুব একটা ভালো হবে না। আর গেস্ট পোস্টিং কেমন নিতে হয় বা গেস্ট পোস্টিং কিভাবে আপনারা নিবেন সেটা আপনারা অবশ্যই জানেন আর কি। লিঙ্ক ফ্রম অ্যাড, গুগল এটাকে মানে সবাইকে নিষেধ করে যে আপনারা হচ্ছে লিঙ্কে কোনো ডু ফলো লিঙ্ক দিবেন না। গুগল বলে যে লিঙ্কে বা দেখা যাচ্ছে অ্যাডে আপনারা দিবেন হচ্ছে ডু ফলো লিঙ্ক, যাতে অ্যাডটাই শুধুমাত্র তারা দেখে, এবং অ্যাড থেকে আপনার ওয়েবসাইটে যদি ট্রাফিক নিতে চান সেটার জন্য আপনাকে আলাদা করে অ্যাড দিতে হবে। তো এটা হচ্ছে বিষয় যে আমাদের এখানে কখনোই ডু ফলো লিঙ্ক ডু ফলো লিঙ্ক দেওয়া যাবে না, এখানে ডু ফলো লিঙ্কটা দিতে হবে। সেখানে মনে হয় বলা আছে অ্যাকর্ডিং টু গুগল লিঙ্ক ফ্রম অ্যাড শুড বি নো ফলোড। তো যদি আপনি ডু ফলো লিঙ্ক অ্যাড এর মাধ্যমে দেন সেটা অবশ্যই আপনার সাইটে একটা ব্যাড ইম্প্যাক্ট ফেলতে পারে, কারণ এটা গুগলের নিয়মের পরিপন্থী। আচ্ছা, তো দেখা যাচ্ছে আমরা আসলে বিভিন্ন পেজের অথরিটি চেক করি এবং দেখা যাচ্ছে পেজের অথরিটিগুলো যখন বাড়তে থাকে তখন অ্যাকচুয়ালি আমাদের হোম পেজের অথরিটিটাও বাড়তে থাকে, অর্থাৎ ওই পেজগুলোর উপর ডিপেন্ড করে, ওই পেজগুলোর উপর নির্ভর করে করসপন্ডিং আমাদের হোম পেজে অথরিটিটাও কিন্তু বাড়তে থাকে। তো আমাদের হোম পেজের অথরিটি যদি বেশি হয় বা অথরিটি যদি ভালো হয় তাহলে এটা আমাদের জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে। আচ্ছা, নো ফলো লিঙ্কসের যে বিষয়টা, যে অনেকে হয়তো মনে করেন যে নো ফলো লিঙ্কে তো আসলে ক্লিক করে কিছু পাওয়া যায় না বা নো ফলো লিঙ্কে ক্লিক করে তো আমাদের সাইটে তো ট্রাফিক আসে না, তাহলে আসলে এটা কেন দেওয়া? এটা আসলে দেখা যাচ্ছে যে আগে এক সময় কাজ করতো বা এটা যখন আমরা হচ্ছে শুধুমাত্র ব্যাক লিঙ্কের উপর ডিপেন্ড করে যখন আমরা হচ্ছে কাউন্ট করতাম যে আমাদের সাইটের র্যাঙ্কিংটা কেমন হবে, তখন আসলে নো ফলো লিঙ্কটাও সামহাও কাউন্ট করা হতো, কিন্তু এখন আসলে এটা কাজ করে না, এটা এখন আমরা অমিট করতে পারি। স্যার 99 নাম্বারটা বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, 99 যেটা বলা আছে যে লিঙ্কস ফ্রম অ্যাড, আপনারা দেখবেন যে গুগলে অনেক সময় অ্যাড দেওয়া থাকে তাই না, ওই অ্যাড গুলোতে দেখবেন যে অনেক সময় লিঙ্ক দেওয়া থাকে, আবার গুগল যেটাকে মানে নিয়ম অনুযায়ী বলে বা দেখা যাচ্ছে গুগলের যেটা নিয়ম ওই অ্যাড গুলোতে আপনাকে দিতে হবে নো ফলো লিঙ্ক, অর্থাৎ ওই অ্যাড গুলোতে ক্লিক করে কেউ যেন আপনার সাইটটাতে না আসে। আর যদি আপনি চান যে আপনার ওই অ্যাড গুলোতে ক্লিক করে আপনার সাইটে আসবে দেন আপনাকে সেটার জন্য স্পেশাল আলাদাভাবে অ্যাড দিতে হবে। তো এটাই, যদি আপনার যদি আপনার এমন অ্যাড হয় যেটাতে আসলে গুগল হচ্ছে নো ফলো লিঙ্ক দিতে বলতেছে কিন্তু আপনি ডু ফলো লিঙ্ক দিয়ে রাখছেন, তাহলে ওইটা আপনার ওই লিঙ্কটাতে এবং ওই লিঙ্কের থ্রুতে আপনার সাইটটাতে একটা পেনাল্টি আসতে পারে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে তাহলে স্যার আমরা যখন অ্যাড দিব যদি গুগলেই হচ্ছে অ্যাড দিতে যাই আমাদের ওয়েবসাইটে, সেক্ষেত্রে স্যার আমরা আসলে কি রকম ভাবে লিংক আপটা করতে পারি? আচ্ছা, এখানে বিভিন্ন করাই যাবে না, বিভিন্ন ক্যাটাগরির অ্যাড আছে, কোনটা আসলে কনভারসেশনের জন্য, কোনটা প্রমোশনের জন্য, কোনটা ব্র্যান্ডিং এর জন্য, কোনটা আপনার ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে আসার জন্য, তো আপনি কোন ক্যাটাগরিতে অ্যাড দিচ্ছেন এটা আপনাকে পারফেক্ট ভাবে সিলেক্ট করে দিতে হবে। স্যার আমি যদি হচ্ছে ওয়েবসাইট ট্রাফিকের জন্য করি সেক্ষেত্রে কি সেক্ষেত্রে মানে দিতে পারবো সাইটে? সেক্ষেত্রে দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ওকে স্যার, বুঝতে পারছি। অনেকে স্যার নো ফলো লিংকস, নো ফলো লিংকস যেটা বললেন স্যার, তাহলে কি আমাদের হচ্ছে সাইটের জন্য কি এখন নো ফলো করার তেমন প্রয়োজন নাই এরকম কিছু? না, নো ফলো এখন খুব একটা বেশি ইফেক্ট মানে ইফেক্টিভ না, বা দেখা যাচ্ছে আগে এটা কাজ করতো এখন খুব একটা বেশি ইফেক্টিভ না, এটা মানে এখন তাহলে ডু ফলো জাস্ট করতে হবে, এখন ডু ফলোটাই সবচেয়ে বেটার। আপনি নিজেও যদি চিন্তা করেন যে ডু ফলো লিংক যদি আপনার থাকে তাহলে ওইটাই কিন্তু আপনার ট্রাফিকও নিয়ে আসছে, প্লাস আমাদের দুইটা ওয়েবসাইটের মধ্যে লিংক বিল্ডিংও কিন্তু হয়ে যাচ্ছে।
স্যার, নফলতে তো হচ্ছে না, ট্রাফিক আসতেছে না, কিছু হচ্ছে না। জি সেটাই। তো এই ছিল বিষয়, মানুষের যে প্রশ্নটা ছিল যে লিঙ্ক ফ্রম অ্যাড, এটা আসলে ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলবেন। ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, হোম পেজ অথরিটি, নো ফলো লিঙ্ক, তারপর হচ্ছে ডাইভার্সিটি অফ লিঙ্ক টাইপ। আচ্ছা একটু মনে হয় যে যে বিষয়টা বলা উচিত, যে যদি কোনোটাতে যদি প্রবলেম থাকে একটু বলবেন, কারণটা কি যে এখানে আসলে অনেকগুলো বিষয় একসাথে বলা হচ্ছে বা অনেকগুলো টপিক একসাথে কভার করা হচ্ছে, তো কোথাও যদি একটু প্রবলেম থাকে একটু নোট করে রাখবেন, আদারওয়াইজ বলতে পারেন যে স্যার এটা আরেকবার একটু বললে বেটার হতো। স্যার গেস্ট পোস্টের যে বিষয়টা থাকে স্যার, এটা হচ্ছে আমরা যেরকম সোশ্যাল বুক মার্কিং যে লিস্ট গুলা করলাম, গেস্ট পোস্টে কি এরকম কোন সাইট এরকম মানে লিস্ট করা যায়, বা ওখানে অ্যাপ্রুভাল দেয় বা অ্যাপ্রুভাল পেতে পারি নতুন সাইট মানে নতুন অনেক আছে, সাইটের জন্য অনেক আছে, আপনারা এরকম? সার্চ করবেন, অনেক সাইট আছে যারা ফ্রিতে গেস্ট পোস্টিং দেয়, আপনারা সার্চ করলেই পেয়ে যাবেন। জি স্যার বুঝতে পারছি। এই ক্ষেত্রে কি তাদের সাইট গুলো আমরা হচ্ছে ডিএপিএ কি আসলে চেক করে দেন হচ্ছে লিস্ট করতে পারি, না অবশ্যই, তাদের যে কোনো সাইটে করতে পারি? ধরেন 100টা সাইটে, 100টা সাইটে আপনাকে ফ্রিতে ব্যাকলিংক দিচ্ছে, এখন আপনাকে দেখতে হবে যে এদের মধ্যে কাদের কোয়ালিটি ভালো, কাদের স্প্যামিং রেটটা কম, কাদের ডোমেন অথরিটি, পেজ অথরিটি ভালো, আপনি তো তাদের কাছ থেকেই নেবেন, তাই না? জি স্যার বুঝতে পারছি। শুধু যে একটা সাইটই আপনাকে ফ্রিতে গেস্ট পোস্টিং দিচ্ছে তা তো না, অনেক আছে, তবে যেগুলো আসলে ভালো কোয়ালিটি সাইট স্যার তারা ফ্রিতে গেস্ট পোস্টিং দেয় না। জি বলেন। যেটা বিষয় বললেন যে গেস্ট পোস্টিং বেশি না করাই ভালো, এখানে বলাও আছে যে লার্জ স্কেল যদি হয় সেটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে, তো কেনই মানে বেশি গেস্ট পোস্টিং করা ভালো না কি জন্য? আচ্ছা, বেশি গেস্ট পোস্টিং করলে যদি আপনি করেন তাহলে এটা আসলে খুব একটা বেশি বিশ্বাসযোগ্য হয় না। এর কারণটা হচ্ছে যে এই যে ক্রস মানে আপনার হচ্ছে ক্রস লিঙ্কিং, বা দেখা যাচ্ছে যে আপনাদেরকে একটা বিষয় মনে হয় বলেছিলাম যে ধরেন আমার একটা লিঙ্ক আমি আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে দিলাম, আপনার একটা লিঙ্ক আপনি আমার ওয়েবসাইটে পাবলিশ করতে দিলেন, অর্থাৎ এই যে মিউচুয়াল যে আন্ডারস্ট্যান্ডিং বা দেখা যাচ্ছে মিউচুয়াল যে হচ্ছে আপনার ট্রানজেকশনের মাধ্যমে আমরা যে লিঙ্কগুলোকে ট্রান্সফার করলাম, এইটা আসলে গুগল একদমই মানে নিষিদ্ধ করে দিয়েছে যে আপনি এটা করতে পারবেন না, যে আপনারা একে অপরের সাথে লিঙ্ক এক্সচেঞ্জ করতে পারবেন না। তো এই কারণে যদি আপনি বেশি থেকে বেশি ব্যাকলিঙ্ক নেন, আপনার আসলে দেখা যাচ্ছে যে এইটার থেকে সবচেয়ে সহজ হয় যে আপনি অন্যান্য ওয়েতে গেস্ট পোস্টিং বাদ দিয়ে অন্যান্য ওয়েতে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করেন। আর গেস্ট পোস্টিং এর যে বিষয়টা হয় যে যদি আপনি বেশি থেকে বেশি গেস্ট পোস্টিং নেন, তাহলে আসলে গুগল অনেক সময় এটাকে সন্দেহ করে যে আপনি আসলে এই লিঙ্ক এক্সচেঞ্জ করছেন কিনা। যদি আপনার এখানে অনেক বেশি গেস্ট পোস্টিং এ আপনার লিঙ্কটা যদি থাকে, তাহলে কি হবে গুগল আপনাকে বা আপনার যে সাইটটা থেকে গেস্ট পোস্টিং পাচ্ছেন সেগুলোকে গুগল চেক করে করে দেখবে, যদি এখানে মানে মিউচুয়াল আপনার হচ্ছে লিঙ্ক এক্সচেঞ্জের মাধ্যমে যদি কোনো কাজ হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে গুগল আপনাদেরকে দুইটা ওয়েবসাইটে প্যানাল্টি দিয়ে দেবে। বুঝতে পারছেন? মূলত তো স্যার বুঝতে পারছি। এটা বোঝা যাচ্ছে যে গেস্ট পোস্ট বলতেই গেস্ট অতিথি পোস্ট, সো কম কম করাই বেটার। হ্যাঁ অনেকটা বলতে পারেন না, কম কম না, আসলে এটার একটা নির্দিষ্ট একটা মাত্রা আছে, যদি আপনি লার্জ স্কেলে করেন তাহলে আপনার জন্য অবশ্যই এটা ক্ষতির কারণ হতে পারে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা স্যার আপনি 2 থেকে 3টার কথা বললেন, এটাই তো বেটার তাই না? হ্যাঁ, দুইটা দুই থেকে থেকে তিনটাই তিনটা বেস্ট, বললেন। 2 থেকে 3টা হলে যথেষ্ট। আচ্ছা স্যার। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন? আপাতত এদিকে নাই, এখন কন্টিনিউ করতে পারেন সামনের দিকে। ঠিক আছে। আচ্ছা স্যার, ব্রেক ব্রেক এর টাইম, ও আচ্ছা ব্রেক টাইম হয়ে গেছে ব্রেকের না? টাইম হয়ে গেছে। যেটা 102 নম্বরে যেটা বলছে ডাইভার্সিটি অফ লিঙ্ক টাইপস, ডাইভার্সিটি বলতে যে আমরা আসলে যে বিভিন্ন জায়গা থেকে যখন আমরা লিঙ্ক পাই, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা শুধুমাত্র একটা সাইট থেকে ব্যাকলিঙ্ক পাচ্ছি বেশি বেশি, তাহলে এখানে কোনো ডাইভার্সিটি বা দেখা যাচ্ছে যে বিভিন্নতা থাকলো না। আর এই ক্ষেত্রে কি হয় যে যদি ডাইভার্সিটি না থাকে, গুগল একটা জিনিস এটা মনে করতে পারে যে আপনি হয়তো ওই ওয়েবসাইটটা থেকে কোনোভাবে পেমেন্ট করে বা দেখা যাচ্ছে কোনোভাবে হয়তো ওই সাইটটা থেকে আপনি লিঙ্ক নিচ্ছেন, অথবা ওই সাইটটাও হয়তো আপনারই। আর যদি ডাইভার্সিটি থাকে যে আপনি হচ্ছে বিভিন্ন আইপি থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন কান্ট্রি থেকে, বিভিন্ন বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আপনি হচ্ছে ব্যাকলিঙ্ক পাচ্ছেন, দেন এটাকে গুগল একটা লিঙ্কের ডাইভার্সিটি দেখে গুগল এটাকে ধরে নেয় যে হ্যাঁ এগুলো হচ্ছে ন্যাচারাল ব্যাকলিঙ্কিং।
তো অবশ্যই যখন আমরা ব্যাকলিংক ক্রিয়েট করব, চিন্তা করব যে বেশ কয়েকটা ওয়েবসাইট থেকে ব্যাকলিংক নেওয়ার। একটা ওয়েবসাইট আমাদেরকে ব্যাকলিংক দিচ্ছে বা দেখা যাচ্ছে একটা ওয়েবসাইট আমরা সহজে ব্যাকলিংক করতে পারছি, ওটা দিয়ে বারবার করব, এই ধরনের কাজ করা যাবে না। আচ্ছা, স্পন্সার্ডের যে বিষয়টা, যে অনেক সময় আছে বিভিন্ন ওয়েবসাইট স্পন্সার্ড করা হয়, যে এই ওয়েবসাইটটাকে বিভিন্ন কোম্পানি হোস্ট করছে বা দেখা যাচ্ছে বিভিন্ন প্রোডাক্ট আপনাকে হোস্ট করে দেখাচ্ছে, সেই প্রোডাক্টগুলো আপনি আপনার সাইডে রাখছেন। অনেক সময় দেখবেন যে স্পন্সার্ড বাই, হোস্টেড বাই এরকম লেখা থাকে। তো যদি থাকে এরকম স্পন্সার্ড বা দেখা যাচ্ছে যে ইউটিউব ভিডিওগুলোর ক্ষেত্রে বা দেখা যাচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে স্পন্সার্ড বা দেখা যাচ্ছে হোস্টেড যে প্রোডাক্টগুলো থাকে, এগুলো অবশ্যই উল্লেখ করতে হবে যে এইটা হচ্ছে হোস্টেড বা দেখা যাচ্ছে এটা হচ্ছে অমুক কোম্পানি দ্বারা স্পন্সার্ড করা হয়েছে। মানে অর্থাৎ এখানে সঠিক ইনফরমেশনটা প্রোভাইড করতে হবে। আচ্ছা, কন্টেক্সচুয়াল লিঙ্ক যেটা, সেটা বলছে যে যদি আপনাদের কন্টেন্টের মধ্যে যদি লিঙ্কগুলো থাকে বা দেখা যায় কন্টেন্টের মধ্যে যদি হাইপার টেক্সটের মাধ্যমে লিঙ্কগুলো দেওয়া থাকে, এইটা সবচেয়ে পাওয়ারফুল। অর্থাৎ আপনাদেরকে আমি বলেছিলাম যে গেস্ট পোস্টিংটা হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। তো গেস্ট পোস্টিং এর ক্ষেত্রে কি হয় যে এটা পাওয়া যেমন সহজ নয়, এবং এটা হচ্ছে পাওয়ারটা অনেক বেশি বা দেখা যাচ্ছে এটা গুগল অনেক মানে প্রায়োরিটি দেয় বেশি। তো গেস্ট পোস্টিং এর কি হয় যে গেস্ট পোস্টিং এ আপনি তাদেরকে একটা পোস্ট দিবেন, সেই পোস্টের মধ্যে আপনার লিঙ্কগুলো থাকবে, অন্য একটা সাইট আপনার এই পোস্টটাকে তাদের সাইটে লাইভ করে রাখবে। তো তারা তো অবশ্যই তাদের কন্টেন্টের মধ্যে বা দেখা যাচ্ছে তাদের আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন সেই কন্টেন্টের মধ্যে আপনার যে লিঙ্কগুলো থাকবে এটা সবচেয়ে বেশি পাওয়ারফুল। এখন এই যে দেখেন এখানে অলরেডি হাইপার লিঙ্ক বা দেখা যাচ্ছে হাইপার টেক্সটের মাধ্যমে লিঙ্ক করে কয়েকটা লিঙ্ক এখানে দেখাইছে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে হাইপার টেক্সটের মাধ্যমে ব্যাকলিঙ্কগুলো ক্রিয়েট করা, এটা সবচাইতে বেটার। আচ্ছা, এক্সেসিভ 301 রিডিরেক্টস টু পেজ। আচ্ছা, অনেক সময় আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে বিভিন্ন লিঙ্কে ক্লিক করার পর আপনারা যে কাঙ্ক্ষিত পেজটাতে যেতে চাচ্ছেন ওইটাতে না গিয়ে আপনাদেরকে অন্য একটা পেজে রিডিরেক্ট করে নিয়ে যাওয়া হয়েছে। অথবা অনেক সময় এরকম হয় যে টাইমার বা ট্রিগার সেট করে রাখা হয় যে আপনি যখন একটা লিঙ্কে ক্লিক করবেন একটা ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর ওইখানে 30 সেকেন্ড স্টে করার পর দেখবেন যে লিঙ্কটা অটো রিডিরেক্ট হয়ে অন্য একটা সাইটে চলে যাচ্ছে। তো এই কাজটা কখনোই করা যাবে না এক্সেসিভ বা দেখা যাচ্ছে যে আপনি যদি অনেক বেশিবার এই কাজটা করেন আপনার সাইটটাতে পেনাল্টি আসতে পারে। আচ্ছা, ইন্টারনাল লিঙ্কিং, ইন্টারনাল লিঙ্ক অ্যাঙ্কর টেক্সট, অর্থাৎ আপনি যখন ইন্টারনাল লিঙ্কিং করছেন বা ইন্টারনাল লিঙ্কিং তো সবাই বোঝেন যে ইন্টারনাল লিঙ্কিং কে এভাবে করবে, তো ইন্টারনাল লিঙ্কিং যখন করবেন অবশ্যই এটাতেও অ্যাঙ্কর টেক্সট দেওয়ার চেষ্টা করবেন, এবং রিলেভেন্ট অ্যাঙ্কর টেক্সট এবং কিওয়ার্ড বেসড অ্যাঙ্কর টেক্সট যদি আপনি প্রোভাইড করেন এটা আপনার জন্য সবচেয়ে বেটার। স্যার 104 নম্বরে যদি একটু যাইতেন স্যার, 104 এটা তো এখানে ছাড়ে যায় যে আন্ডারলাইন যেটা করা আছে স্যার, এটা কি ধরনের লিংক আপ করা হবে আসলে? এটা আপনার হচ্ছে আপনার এটা হচ্ছে ডু ফলো লিংক করা আছে, এবং কন্টেন্টের মধ্যে আমরা যেটা আউটবাউন্ড বা ইনবাউন্ড যে লিংকগুলোই দেই, কন্টেন্টের মধ্যে একটা টেক্সটকে আমরা সিলেক্ট করে ওইটাকে হাইপার টেক্সট হিসেবে কাউন্ট করে আমরা ওইটার থ্রুতে একটা লিংক প্রোভাইড করি, তাই না? জি স্যার। তো কন্টেন্টের মধ্যে যে লিঙ্কগুলো প্রোভাইড করা থাকে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। তো এটাই বলা আছে যে কন্টেক্সচুয়াল লিঙ্কগুলো আমাদেরকে দিতে হবে। অনেক সময় দেখবেন যে আপনি হাইপার টেক্সটের লিঙ্ক না দিয়ে শেষে গিয়ে হয়তো দেখা যাচ্ছে যে জাস্ট একটা লিঙ্ক পেস্ট করে দিয়ে রাখছেন, ওইটা আসলে খুব একটা বেশি পাওয়ারফুল হয় না। অথবা দেখা যাচ্ছে একটা পেজ ক্রিয়েট করে রাখছেন, ওই পেজটাতে শুধুমাত্র একটা লিঙ্ক পোস্ট করে রাখছেন, কোনো আদার কোনো ইনফরমেশন নাই, কোনো পোস্ট নাই, কোনো ইমেজ নাই, কিছু নাই, আপনি জাস্ট একটা লিঙ্ক দিয়ে রাখছেন, এটা কখনোই উচিত না। সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে যে কন্টেন্টের মধ্যে আপনার লিঙ্কগুলো দেওয়া, এটাই বলছে 104 নম্বর। বুঝতে পারছি। আচ্ছা, তারপর বলছে ইন্টারনাল লিঙ্ক অ্যাঙ্কর টেক্সট, আচ্ছা এটা তো বললাম। লিঙ্ক টাইটেল অ্যাট্রিবিউট, যেটা বলছে দ্য লিঙ্ক টাইটেল মে অলসো বি ইউজিং উইক। আচ্ছা, লিঙ্ক টাইটেল অ্যাট্রিবিউট, এটা আসলে দেখছি একটু কি বলছে। এটা একটা জিনিস বলছে, আমি একটু দেখাই আপনাদেরকে। দেখেন এইখানে যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কের এই অ্যাঙ্কর টেক্সটের উপর যখন আমি ক্লিক করছি, দেখেন এই যে নিচে একটু খেয়াল করলে দেখতে পাবেন যে নিচে একটা লিঙ্ক শো করছে, দেখতে পাচ্ছেন? এই যে একদম সার্চ বারের উপরে, আমার কম্পিউটার স্ক্রিনের সার্চ বারের উপরে দেখেন এখানে একটা লিঙ্ক শো করছে, জি স্যার দেখতে পাচ্ছি। এটা হচ্ছে লিঙ্ক, আমার হচ্ছে এই যে বলছে লিঙ্ক টাইটেল অ্যাট্রিবিউশন।
তো আমার হচ্ছে লিঙ্কের যে একটা টাইটেল থাকবে বা দেখা যাচ্ছে লিঙ্কটা যে হোভার করলে যে শো করবে এটাকে হচ্ছে আমাদেরকে লিঙ্ক টাইটেল অ্যাট্রিবিউশন বলছে। তো আমরা যখন এই ধরনের লিঙ্ক টাইটেল অ্যাট্রিবিউশন রাখবো এইখানে আসলে ট্রান্সপারেন্সিটা থাকে। ট্রান্সপারেন্সিটা কীরকম, যে আমি অ্যাকচুয়ালি এইখানে এই মাউসটাকে হোভার করার পর দেখতে পাচ্ছি যে এখানে যে লিঙ্কটা শো করছে এই লিঙ্কটা আসলে ভ্যালিড কিনা, বা দেখা যাচ্ছে moz.com/blog/10 ইলাস্ট্রেশন অন সার্চ ইঞ্জিন ভ্যালুয়েশন অফ লিঙ্ক। তো এই বিষয়টা এখানে, অর্থাৎ লিঙ্কটা দেখে আমাদের একটা আইডিয়া হচ্ছে বা লিঙ্কটা যে এক্স্যাক্টলি এখানে একটা সাইটের লিঙ্ক দেওয়া আছে এটা আমরা আসলে এখানে বুঝতে পারছি। তো আমাদের এই লিঙ্কের টাইটেলটা সবসময় ভিজিবল রাখতে হবে। আচ্ছা, কান্ট্রি টিএলডি, কান্ট্রি টপ লেভেল ডেমন অফ রেফারিং ডোমেন। আচ্ছা, সেটা হচ্ছে যদি আমাদের কান্ট্রি টপ লেভেল ডোমেন হয় বা দেখা যাচ্ছে আমরা যদি একটা জিওগ্রাফিক্যাল লোকেশনকে মানে টার্গেট করে আমাদের ডোমেনগুলোকে যদি লঞ্চ করি, অর্থাৎ সিসিটিএলডি বা কান্ট্রি টপ লেভেল ডোমেন যদি আমাদের হয়, সেক্ষেত্রে আমরা যে লিঙ্কগুলো নিব এগুলো হচ্ছে আমাদের কান্ট্রির মধ্যে বা দেখা যাচ্ছে আমাদের এই ধরনের কান্ট্রি লেভেল ডোমেন নিয়ে যারা কাজ করছে তাদের কাছ থেকে ব্যাকলিঙ্ক নেওয়ার চেষ্টা করব। কারণটা হচ্ছে যদি তাদের কাছ থেকে আমরা ব্যাকলিঙ্ক নেই তাহলে দেখা যাচ্ছে যে আমাদের সাইটটা বেশি রিলেভেন্ট হবে। আচ্ছা, বলছে কি গেটিং লিঙ্কস ফ্রম কান্ট্রি স্পেসিফিক টপ লেভেল ডোমেন এক্সটেনশন মে হেল্প ইউ র্যাঙ্ক বেটার ইন দ্যাট কান্ট্রি, অর্থাৎ ওই নির্দিষ্ট লোকেশনের মধ্যে আপনাকে এটা র্যাঙ্ক করতে বেশি হেল্প করবে। এখন আপনার হচ্ছে ডোমেনের এক্সটেনশনটা হচ্ছে .com/bd, এখন আপনি সব .uk .us .in এই ধরনের এক্সটেনশনগুলোতে বা এই ধরনের সাইটগুলোতে গিয়ে আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছেন, এটা অবশ্যই আপনার জন্য খুব একটা বেটার আউটপুট দিবে না। আপনার যদি এক্সটেনশনটা হয় .com/bd আপনাকে এই ধরনের .com/bd ডোমেনগুলোর সাথে লিঙ্কিং করার চেষ্টা করতে হবে। আচ্ছা, লিঙ্ক লোকেশন ইন কন্টেন্ট, আচ্ছা এখানে এক্সাম্পলটা দিছে যে লিঙ্কের যে লোকেশনটা, অর্থাৎ আমরা যে লিঙ্কগুলো আমাদের কন্টেন্টে দিব এই কন্টেন্টের লিঙ্কের যে লোকেশনটা এটা হচ্ছে আমাদেরকে ঠিক মানে ক্লোজ লাগবে, মানে একদম নিয়ারেস্ট রাখতে হবে। অর্থাৎ আমরা দেখা যাচ্ছে একটা ক্যাটাগরি রাখছি যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, অর্থাৎ আমাদের সাইটটা হচ্ছে abc.com, দেন এইটার একটা সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট SSM। তো আমরা যখন ফোল্ডারটাকে যখন সাজাবো তখন এখানে দেখাবে abc.com/SSM/ ওই পোস্টটা দেখাবে। তো আমরা যখন লিঙ্কিংগুলো যখন করব কন্টেন্টের মধ্যে তখন আদার যে ইন্টারনাল লিঙ্কিংগুলো যেগুলো দিব সেইখানে এই লোকেশনটা একদম নিয়ারেস্ট হতে হবে। তাহলে কি হবে যে সবাই মানে দেখা যাচ্ছে পেজটা লোড নেবে দ্রুত, এবং দেখা যাচ্ছে যে আমরা যদি একই সাব ক্যাটাগরিতে মানে একই ক্যাটাগরি বা সাব ক্যাটাগরিতে যদি থাকি তাহলে দুইটা লিঙ্ক খুব বেশি রিলেভেন্ট হয় এবং দেখা যাচ্ছে ওই লিঙ্কটার ওয়েটটা বেশি হয় বা দেখা যাচ্ছে যে প্রায়োরিটি বেশি হয়। আচ্ছা, লিঙ্ক লোকেশন অন পেজ, হোয়ার এ লিঙ্ক অ্যাপিয়ার্স অন পেজ ইজ ইম্পর্টেন্ট, জেনারেলি এ লিঙ্ক এমবেডেড ইন পেজ কাউন্ট ইজ মোর পাওয়ারফুল। আচ্ছা ঠিক আছে, এটা পেজের ক্ষেত্রেও একই বলছে যে ফুটার বা সাইড বারে যদি কোনো লিঙ্কগুলো আমরা দিয়ে রাখি তাহলে এটা আরও বেশি অ্যাট্রাকটিভ হয় বা দেখা যাচ্ছে এখানে ক্লিকেবল বেশি হয়, যে সাইড বার বা ফুটারে বেশ কিছু লিঙ্ক আছে। যেমন ধরেন যখন আমরা কোনো প্রোডাক্ট পারচেস করি বা দেখা যাচ্ছে যে একটা রিভিউ যখন আমরা লিখলাম, লেখার পর আমরা সবাইকে দেখা যাচ্ছে ক্লায়েন্ট বা আমাদের যারা ভিজিটর আছে তাদেরকে আমরা আস্ক করি যে আপনি যদি এই প্রোডাক্টটা সম্পর্কে এখন আগ্রহী হন দেন এই লিঙ্কটাতে ক্লিক করে আপনি আমাদের প্রোডাক্টটাকে পারচেস করতে পারেন, এটা হচ্ছে বিষয়। অথবা দেখবেন যে অ্যাডগুলো যখন সাইট বারে আসে, অর্থাৎ আমরা যখন একটা কন্টেন্ট সম্পর্কে যখন লিখি বা দেখা একটা প্রোডাক্ট সম্পর্কে যখন লিখি দেখি যে ওই রিলেভেন্ট অ্যাডগুলো আমাদের আশেপাশে বা সাইট বারে বা দেখা যাচ্ছে যে ফুটারে চলে আসে, তো এটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট বা দেখা যাচ্ছে বেশি এখান থেকে সেল দেওয়ার একটা কাজ করে থাকে, যে আমরা এখানে কন্টেন্টটা লিখছি এবং পাশাপাশি ওটাকে শো করছি। আচ্ছা, লিঙ্কিং ডোমেন রিলেভেন্সি, এটা হচ্ছে যে আপনি যাদের সাথে লিঙ্ক করছেন যে ডোমেনগুলোর সাথে তারা আপনার সাথে আসলে রিলেভেন্ট কিনা। বা দেখা যাচ্ছে অবশ্যই যদি দুইটা ডিফারেন্ট ওয়েবসাইটের সাথে লিঙ্কিং করা হয় সেটা খুব একটা বেশি কাজে আসে না, অবশ্যই ডোমেনের রিলেভেন্সি থাকতে হবে। আচ্ছা, পেজ লেভেলের ক্ষেত্রে একই অবস্থা, যে আপনি একটা ওয়েবসাইটের হয়তো মাল্টিপল পেজ থাকতে পারে, এখন আপনার ওয়েবসাইটও মাল্টিপল পেজ আছে,
এখন যে ওয়েবসাইটের সাথে আপনি লিঙ্ক বিল্ডিং করতেছেন বা দেখা যাচ্ছে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতেছেন, ওদের যে পেজটা আপনার পেজের সাথে রিলেভেন্ট, এই দুইটা পেজের মধ্যে যদি আমরা ব্যাকলিঙ্ক করতে পারি, সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি মানে উপকারী হয়। আচ্ছা, কিওয়ার্ড ইন টাইটেল, এটা আবার আমরা তো দেখে আসছি, এটা আবার এক্সট্রা করে কেন বলা, একটু পড়ে দেখি। আচ্ছা, যদি পেজের যদি কিওয়ার্ড অর্থাৎ কিওয়ার্ড ইন মানে যে পেজের যে টাইটেল অর্থাৎ যে দুইটা পেজ আমরা লিঙ্ক করতে চাচ্ছি, দুইটা ওয়েবসাইটের দুইটা পেজ আমরা লিঙ্কিং বা কানেক্ট করতে চাচ্ছি, এদের যদি টাইটেলগুলোর মধ্যে কিওয়ার্ড যদি সেম থাকে, তাহলে এটা একটা ভালো পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে আমাদের জন্য কাজ করে। পজিটিভ লিঙ্ক ভেলোসিটি, আচ্ছা, এ সাইট উইথ পজিটিভ লিঙ্ক ভেলোসিটি। আচ্ছা, যদি আপনি গুড মানে ভালো কোয়ালিটির ওয়েবসাইটগুলোর সাথে যদি আপনার লিঙ্ক বিল্ডিং করা থাকে, তাহলে এখানে দেখাচ্ছে যখন আপনি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন, তখন যে সবগুলো ওয়েবসাইট থেকে খুব ভালো কোয়ালিটির ব্যাকলিঙ্ক পাবেন তা না, বা সবগুলো ওয়েবসাইটে যে আজ থেকে 5 দিন বা 10 দিন পর খুব ভালো পারফর্ম করবে তা কিন্তু না। তো এখানে আমাদেরকে যেটা দেখতে হবে যে আমাদের এই যে লিঙ্কগুলো দিচ্ছি, এই লিঙ্কগুলো আমাদেরকে সবসময় চেক করে করে দেখতে হবে। তো এখানে একটা হতে পারে যে নেগেটিভ নেগেটিভ লিঙ্ক ভেলোসিটি এবং দেখা যাচ্ছে যে পজিটিভ লিঙ্ক ভেলোসিটি, তো এটার একটা রেশিও থাকবে। যদি পজিটিভ লিঙ্ক ভেলোসিটি বেশি হয়, তাহলে ওটা অবশ্যই আমাদের জন্য ভালো, আর সবসময় চেষ্টা করতে হবে যে নেগেটিভ লিঙ্ক ভেলোসিটি যেটা, এটা আমাদেরকে কম রাখতে হবে। এটাই বলা আছে যে 115 নম্বর নেগেটিভ লিঙ্ক ভেলোসিটি। আচ্ছা, এখানে আরো প্রচুর প্রচুর মানে এখন আমরা কেবল 116-তে আছি, তো এখানে সর্বমোট 208টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। তো আপনারা যে কাজটা করবেন, যে আমরা এই র্যাঙ্কিং ফ্যাক্টরের উপর আর ক্লাসটা কন্টিনিউ করতে চাচ্ছি না, আমরা যে কাজটা করবো যে এটা একটু সবাই পড়ে পড়ে দেখবো, কারণ সবগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর যদি দেখতে যাই হয়তো আমাদের আরেকটা ক্লাস চলে যাবে। তো আমরা একটু যে কাজটা করবো, ফাইলটা সবাইকে দেওয়া আছে, এগুলো একটু পড়ে আমরা দেখবো, যদি কোথাও কোনোটাতে প্রবলেম মনে হয় বা যদি কোথাও কোনোটা যদি বুঝতে না পারেন, তাহলে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে ওটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। কারণ এইভাবে যদি সবগুলো একটা একটা করে ধরে ধরে পড়তে যাই, তাহলে প্রচুর সময় চলে যাবে আর কি। জি স্যার, সেটাই বেটার হয়। হ্যাঁ, আর আজকে যে কয়টা নিয়ে কথা বললাম, এগুলোর মধ্যে থেকে যদি কোনোটা থেকে প্রশ্ন থাকে একটু আমাকে বলবেন। আজকে মোটামুটি 116টা বা 115টার মতো রিং ফ্যাক্ট মানে র্যাঙ্কিং ফ্যাক্টর আমরা কভার করলাম। কারো কোনো প্রশ্ন আছে? স্যার, 79 নম্বর আর 69 নম্বরটা, আগে 69টা দেখেন, তারপর 79। আচ্ছা, কন্টেন্ট প্রোভাইডস ভ্যালু অ্যান্ড ইউনিক ইনসাইটস, এটা হচ্ছে যে আপনার কন্টেন্টটা তখনই ভ্যালুয়েবল হবে বা দেখা যাচ্ছে কন্টেন্টটা তখনই সবার কাছে একটু মূল্যবান মনে হবে যখন আপনার কন্টেন্টের গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটা অনেক ভালো হবে। যে আপনি একটা কন্টেন্ট লিখতেছেন, সেই কন্টেন্টটাতে শুধুমাত্র আপনি টেক্সট দিয়ে রাখছেন, এটা আসলে কারো কাছে দেখতে খুব একটা গ্রহণযোগ্য বা খুব একটা ভালো মনে হবে না। এখন আপনাকে কন্টেন্ট সাজাতে মানে সাজালে সেই কন্টেন্টটাতে আপনি হচ্ছে ইমেজ দিয়ে রাখছেন, সেই কন্টেন্টটাতে আপনি কোথাও হয়তো একটা কোটেশন দিয়ে রাখছেন, কোথাও হয়তো একটা গ্রাফ রিপ্রেজেন্ট করছেন, কোথাও হয়তো একটা এমবেড করে একটা ভিডিও দিয়ে রাখছেন, এইটার যে কন্টেন্টের যে ভ্যালুটা হবে, আর আপনি শুধুমাত্র টেক্সট ইউজ করে একটা কন্টেন্ট রেডি করে রাখছেন, এইটার ভ্যালুটা সম্পূর্ণ ডিফারেন্ট হবে। এবং দেখা যাচ্ছে যখন আপনি সব কিছু মিলায়, অর্থাৎ আপনার এই যে মিডিয়া ফাইল যেগুলো আছে, যেমন ইমেজ থেকে শুরু করে আপনার হচ্ছে পিডিএফ ফাইল থেকে শুরু করে ভিডিও থেকে শুরু করে বা গ্রাফিক্যাল মানে কোনো গ্রাফ থেকে শুরু করে, এই ধরনের যখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বেশি থাকবে, তখন এটা হচ্ছে দেখতে অবশ্যই ইউনিক হবে এবং দেখাচ্ছে এটা আপনার কন্টেন্টে একটা ভ্যালু প্রোভাইড করবে। আর যদি মাত্র শুধু সাদামাটা একটা টেক্সট লিখে রাখছেন অনেক বড় কিছু, ওইটা আসলে ক্লায়েন্টের কাছে রিডেবল খুব একটা বেশি হবে না, বা দেখা যাচ্ছে যে আমাদের যারা ভিজিটর আসে তারা হয়তো ওটা পড়তে খুব একটা আগ্রহ পাবে না। তো এটাই বলা আছে যে কন্টেন্ট প্রোভাইড ভ্যালুস অ্যান্ড ইউনিক ইনসাইটস, যদি আপনার কন্টেন্টটা একটু ভ্যালুয়েবল হয় বা দেখা যাচ্ছে ভালো মানের একটা লুক এবং দেখা যাচ্ছে ইউনিক ইনসাইটস দেখায়, তাহলে এটা আমাদের জন্য একটা পজিটিভ র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করবে। বিষয়টা ক্লিয়ার মানসী?
স্যার এখানে লাস্টে বলা আছে স্পেশালি থিন অ্যাফিলিয়েট সাইটস, এটা মানে বুঝলাম। আচ্ছা, আমি একটু আগে বললাম যে ইমেজ বা দেখাচ্ছে অনেক কিছু, তারপর বলছে যে এনিথিং নিউ অর ইউজফুল টু দ্য টেবিল, অর্থাৎ যদি আপনি টেবিল রিপ্রেজেন্ট করেন। আমি একটু আগে বললাম যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, যেমন গ্রাফ বললাম, ইমেজ বললাম, ভিডিও বললাম, জি এখানে টেবিল থাকতে পারে। আপনি টেবিলের মাধ্যমে আপনার ডেটাগুলোকে সুন্দরভাবে অর্গানাইজড ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারেন, স্পেশালি থিন অ্যাফিলিয়েট সাইট। অ্যাফিলিয়েট সাইট বলতে যে আপনি যদি এই প্রোডাক্ট সেলিং অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আপনি করেন, এই সাইটগুলোতে যদি আপনার কন্টেন্টের ভ্যালু থাকে বা দেখা যাচ্ছে ইউনিক লুকিং থাকে, তাহলে সেটা আপনার এখান থেকে প্রোডাক্ট সেলিং এর জন্য একটা বেটার পারফরমেন্স করে এবং গুগল আপনাকে অবশ্যই র্যাঙ্কিং এর সামনের দিকে রাখে। এটাই বলছে, স্পেশালি ফর অ্যাফিলিয়েট সাইটগুলোর জন্য জি এটা বেশি কাজ করে। জি স্যার বুঝতে পারছি, এখন পরেরটা দেখি। 79 তাই না? আচ্ছা, ডুপ্লিকেট মেটা ইনফরমেশন অন সাইট, এখানে বলছে ডুপ্লিকেট মেটা ইনফরমেশন অ্যাক্রস ইউর সাইট মে ব্রিং ডাউন অল অফ ইউর পেজ ভিজিবিলিটি। অর্থাৎ আমরা অনেক সময় একটা কাজ করি যে, বা অনেকেই এই কাজটা করে থাকে যে, যখনই কোনো পেজ রেডি করে বা যখনই কোনো পেজ ক্রিয়েট করে, প্রত্যেকটা পেজের জন্য একটাই মেটা ডেসক্রিপশন বা একটাই মেটা টাইটেল সে দিয়ে রাখে। তো এটা কখনোই করা যাবে না। তো আমরা কখনোই ডুপ্লিকেট মেটা ইনফরমেশন আমাদের সাইটগুলোর কোনো পেজে ইউজ করব না। প্রত্যেকটা পেজের ক্যাটাগরি আলাদা হবে, প্রত্যেকটা পেজের মেইন কিওয়ার্ড আলাদা হবে, এবং প্রত্যেকটা পেজের মেটা ডেসক্রিপশন বা মেটা ইনফরমেশন ডিফারেন্ট ডিফারেন্ট হবে। যদি আপনি কোথাও এটাকে ডুপ্লিকেট করে রাখেন, দেখাচ্ছে একটা পেজের জন্য সবগুলো পেজের ভিজিবিলিটি মানে গায়েব হয়ে যেতে পারে, বা দেখাচ্ছে যে এখান থেকে সবগুলো পেজে আপনি পেনাল্টি পেতে পারেন। এটাই বলছে যে ডুপ্লিকেট মেটা ইনফরমেশন অন সাইট। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আর কোনো প্রশ্ন? না স্যার কোনো প্রশ্ন নেই, তবে হচ্ছে উপরের দিকে প্রথমে 17 নম্বরে একটা ছিল, ওখানে বলা আছে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্ট মানে কি হচ্ছে ওটা বুঝলাম না, টেবিল মানে প্যারা প্যারা করে কন্টেন্ট গুলো আমাদের কি লিখতে হবে সেটার কথা কি বলছে? আচ্ছা, টেবিল অফ কন্টেন্ট বলতে একটু আগে যেটা বললাম যে আপনারা যদি কন্টেন্ট গুলোকে যদি বুলেট পয়েন্ট, তারপর হচ্ছে সেগমেন্ট বা দেখা যাচ্ছে বিভিন্ন টেবিলে যদি ভাগ করে আপনারা দেন, তাহলে কি হয় গুগলে সার্চে অনেক সময় দেখবেন যে গুগলে সার্চ দিলে, একটু আগে এটা মনে হয় দেখালাম আপনাদেরকে, জি স্যার বুলেট পয়েন্ট হিসেবে একটা একটু আগে ছিল পয়েন্ট, মানে আজকেই পড়ালেন। হ্যাঁ এই দেখেন, সার্চ দিলে এখানে কিন্তু যে পয়েন্ট হিসেবে আসছে, কিন্তু আমরা যদি এই সাইটটাতে যদি যাই, কোথাও কোথাও আপনি এরকমের বুলেট পয়েন্ট বা এখানে নাম্বারিং করা কোনো প্যারাগ্রাফ এখানে পাবেন না, কিন্তু আপনার এই প্যারাগ্রাফটাকে সুন্দর সেগমেন্ট হিসেবে ভাগ করা আছে। দেখেন প্রত্যেকটা সেগমেন্ট হিসেবে এখানে ভাগ করা আছে। তো আপনারা যদি এইভাবে টেবিল অফ কন্টেন্ট অর্থাৎ কন্টেন্টগুলোকে যদি সুন্দরভাবে সাজাতে পারেন, তাহলে গুগল হচ্ছে আপনাদের এই পুরো রেজাল্টটাকে বা এই কন্টেন্টটাকে বা এই পোস্টটাকেই তার সার্চে প্রথমে শো করবে। তো এই কারণে আসলে টেবিল অফ কন্টেন্ট বা দেখাচ্ছে আমরা যখন কন্টেন্ট লিখব, তখন অবশ্যই অর্গানাইজড ওয়েতে এবং দেখাচ্ছে একটা টেবিল আকারে সাজানোর চেষ্টা করব। জি স্যার আপাতত সমস্যা নেই আর কোনো। ঠিক আছে, এগুলো আপনারা পড়তে থাকেন, যদি কোথাও কোনো প্রবলেম হয় বা দেখাচ্ছে কোথাও যদি কোনোটা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই নোট করে রাখবেন, আমাকে জানাতে পারেন, এবং আমি আগামীকাল বা দেখা যাচ্ছে নেক্সট কোনো ক্লাসে ইনশাল্লাহ এগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করবো।